alaikum. So, abar dekha holo amader. Ajke amra myasthenia gravis niye kotha bolbo. Today we will be talking about myasthenia gravis. It's a very interesting disease, rather a bit uncommon, but very interesting cases are found, are given in examination. Our patient somporke jante hobe karon eta miss hoye gele patient er life miss hoye jete pare. ট্রিটমেন্ট খুবই ফ্রুটফুল এন্ড এফেক্টিভ, কাজেই অ্যাডমিনিস্ট্রেশন পক্ষে আমাদের জানতে হবে। তো আমরা আজকে যে জিনিসগুলো নিয়ে আলাপ করব সেটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি কিছু কথাবার্তা, প্যাথোলজি অ্যান্ড প্যাথোজেনেসিস, ক্লিনিক্যাল ফিচার্স, স্পেশাল বেডসাইড টেস্ট ফর মায়াস্থেনিয়া গ্রাভিস, কি কি ইনভেস্টিগেশন করা যায়, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, ট্রিটমেন্ট, প্রগনোসিস উইথ এ ভিউ অফ ক্লিনিক্যাল প্রোগ্রামস। সো লেটস স্টার্ট নাও উইথ দ্য ইন্ট্রোডাক্টরি comments. First, I will put a clinical problem or scenario. A 30 years old female who developed incomplete ptosis on both sides, more marked on the right side than the left, for last 2 months, which is marked in afternoon. And she has binocular alternate double vision for 2 weeks. Binocular means দুই চোখ খোলা রাখা অবস্থাতেই সে একটা জিনিসকে দুটো দেখছে। এক চোখ যদি ঢেকে দেওয়া হয় তখন সেই একটা জিনিস অল্টারনেট, মানে একবার এক চোখে আরেকবার আরেক চোখে, এরকম একটা প্রবলেম নিয়ে একটা পেশেন্ট এসছে, 30 ইয়ার্স অল ফিমেল। এই সিনারিওটা নিয়ে একটু চিন্তা করা যাক মনে মনে, আমরা পরে আবার সিনারিওতে ব্যাক করব। এবং এক্সামিনেশন করে দেখা যাবে যে এর পিপিল গুলো নরমালি রিঅ্যাক্টিং এন্ড নরমাল সাইজ, অর্থাৎ পিপিলস ইনভলভমেন্ট হয়নি। আরেকটা সিনারিও দেখা যাক, একটা 45 ইয়ার্স ওল্ড ফিমেল মেল হু হ্যাজ ইনকমপ্লিট টোসিস অন বোথ সাইডস ফর লাস্ট 3 ইয়ার্স, হি হ্যাজ ডিফিকাল্টি ইন কম্বিং হেয়ার অ্যান্ড ক্লাইম্বিং স্টেয়ার্স ফর 1 ইয়ার, অ্যান্ড দিস সিমটমস আর পোর্স ইন দ্য আফটারনুন। এবং এই পেশেন্ট ইমার্জেন্সি ডিপার্টমেন্টে তোমার কাছে প্রেজেন্ট করলো, তার শ্বাসকষ্ট হচ্ছে এবং ঢোক গিলতে কষ্ট হচ্ছে, এটা আরেকটা সিনারি। এই দুটো সিনারি আজকে টপিকের সাথে যায়। বেসিক্যালি দুটাই মায়াস্থেনিয়া গ্রাভিস, মায়াস্থেনিয়া গ্রাভিসের পেশেন্ট একটু ডিফারেন্ট। এক জায়গায় শুধু চোখের ইনভলভমেন্ট আছে, আরেক জায়গায় শুধু চোখ না, সারা শরীরের ইনভলভমেন্ট আছে। তো এই জিনিসটাকে এটা আমরা ক্লাস করতে করতে ব্যাপারটা বুঝতে পারব। সো ইন্ট্রোডাক্টরি কমেন্টস ইজ গোয়িং অন। মায়াস্থেনিয়া মিন্স মাসল উইকনেস অ্যান্ড গ্রাভিস মিন্স সিভিয়ার, মিন্স সিভিয়ার মাসল উইকনেস। ইট ইজ এ ক্লাসিক্যাল এক্সাম্পল অফ নিউরোমাসকুলার জাংশন ডিসঅর্ডার অ্যান্ড ইট ইজ অলসো এ ক্লাসিক্যাল এক্সাম্পল অফ অ্যাকোয়ার্ড অটোইমিউন ডিজিজ অফ হিউম্যান। দিস ডিজিজ only affects skeletal muscles. I repeat, this disease only affects skeletal muscles. It does not affect smooth muscle. It does not affect cardiac muscles. Only skeletal muscles. It's a disease of the skeletal muscles. Neuromuscular junction disorder আর কি কি আছে? আমরা সাধারণত এটাকে এইভাবে ভাগ করে বলি, অটোইমিউন, এর মধ্যে হচ্ছে মায়াস্থেনিয়া গ্রাভিস আর ল্যাম্বার্ট-ইটন মায়াস্থেনিক সিনড্রোম। মায়াস্থেনিয়া গ্রাভিস আমাদের আজকের টপিক, ল্যাম্বার্ট-ইটন মায়াস্থেনিক সিনড্রোম টপিকে আসবে। এটা একটা এটার অটোইমিউন বেসিস আছে, তবে মেইনলি এটা অ্যাসোসিয়েটেড উইথ স্মল সেল কার্সিনোম অফ দ্য লাং অ্যান্ড অকার্স অ্যাজ এ প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম। সাম টক্সিক কজেস লাইক বোটুলিজম, ড্রাগস
aminoglycosides, beta blocker, penicillamine, antiarrhythmic drugs, snake bite. This can cause neuromuscular junction problem. There are some congenital causes also. এটা নিয়ে আমরা বিশেষ আলোচনা করব আজকে। তো এই সমস্ত কারণে neuromuscular junction disorder হতে পারে। মায়াস্থেনিয়া গ্রেভিসের প্রিভ্যালেন্সটা কিরকম? 3-5 per 100,000 population. Relatively uncommon. It's a bimortal incidence. দুই ভাবে দুই এজে এটা ইনসিডেন্ট দেখা যায়। একটা দেখা যায় থার্ড ডিকেডে, সেটা ফিমেলদের বেশি কমন। আর একটা দেখা যায় সিক্সথ ডিকেডে, যেটা মেল ডমিনেন্ট। আন্ডার দ্য এজ অফ 40 এটা ফিমেল ইজ টু মেল রেশিও হচ্ছে 2:3:1। আবার বয়স্ক মানুষদের চিন্তা করি তাহলে মেল ডমিনেন্ট 3:2। সো হোয়াট ইজ দ্য মেইন প্যাথোলজি অফ মায়াস্থেনিয়া গ্রাভিস? বেসিক কথা হচ্ছে মায়াস্থেনিয়া, ইন মায়াস্থেনিয়া গ্রাভিস দ্যার ইজ অটোইমিউন destruction of acetylcholine receptors on the skeletal muscle nerve ending or postsynaptic membrane of the neuromuscular junctions. এই autoimmune destruction of the acetylcholine receptor এর জন্য acetylcholine receptor number কমে যাবে, as well as postsynaptic membrane atrophied হয়ে যাবে। এই দুটো মিলে there will be an impaired neuromuscular transmission to the muscles. ফলত মাসল কাজ করতে পারবে না। দিস ইজ দ্য বেসিক প্যাথোলজি। কিন্তু এটা হয় কিভাবে? প্যাথোজেনেসিসটা হচ্ছে মেইনলি থাইমাস ইজ দ্য মেইন অর্গান ইন দ্য প্যাথোজেনেসিস অফ মায়াস্থেনিয়া গ্রাভিস। ইউ নো দ্যাট ইটস এ স্ট্রাকচার ইন দ্য সুপিরিয়র মিডিয়াস্টিনাম, চিলড্রেনদের বেশি থাকে। কিন্তু মায়াস্থেনিয়া গ্রাভিসের পেশেন্টদের দেখা যায় যে 75% পেশেন্টদেরই এদের অ্যাবনর্মালিটি থাকে। এর মধ্যে 65% পেশেন্টদের থাইমাসে হাইপারপ্লাসিয়া হয়, আর 10% পেশেন্টদের একটা টিউমার ডেভেলপ করে যেটার নাম থাইমোমা। এই দুটাই মায়াস্থেনিয়া গ্রাভিসের সাথে রিলেটেড। থাইমিক হাইপারপ্লাসিয়া জাস্ট হাইপারপ্লাসিয়া হয়, জার্মিনাল ফলিকুলগুলো অ্যাক্টিভ হয়। আর থাইমোমায় দেয়ার উইল বি tumor or malignancy within the thymus. কিভাবে অটোইমিউন প্যাথোজেনেসিস শুরু হয় এটা নিয়ে বহু তর্ক বিতর্ক আছে। ইট ইজ স্টিল নট ইয়েট সেটেলড। সাম বডি সেজ দ্যাট দে আর মাসল লাইক সেলস উইদিন দ্য থাইমাস, লাইক মায়োড সেলস হুইচ বিয়ার্স অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরস অন দেয়ার সার্ফেস। They may serve as a source of autoantigen and trigger the autoimmune reaction within the thymus gland. কেউ কেউ বলে থাইমাস গ্ল্যান্ড হতে আলফা বুনকারোটক্সিন নামে একটা টক্সিন রিলিজ হয়, হুইচ অলসো প্লেস রোল ইন দ্য প্যাথোজেনেসিস অফ মায়াস্থেনিয়া গ্রাভিস। Anyhow, whatever the basic cause, there will be formation of autoreactive T lymphocytes within the thymus gland. এই অটোরিয়েক্টিভ টি লিম্ফোসাইটস উইল পাস টু দ্য পেরিফেরাল সার্কুলেশন অ্যান্ড দে উইল প্রেজেন্ট অর দে উইল অ্যাক্ট অ্যাজ অ্যান্টিজেন প্রেজেন্ট সেলস হোয়ার অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর ইজ অ্যান্টিজেন অ্যান্ড দে উইল অ্যাক্টিভেট দ্য বিটা সেলস অ্যান্ড দে উইল বি প্রোডাকশন অফ অ্যান্টিবডিস। দিজ আর অটো অ্যান্টিবডিস IgG ইন টাইপ, which will act against the acetylcholine receptor on the postsynaptic membrane present on the skeletal muscle. এই ছবিতে বেশি কিছু দেখার নাই, এটাই বলেছি। এটা থাইমোমার একটা পেশেন্ট, থাইমাস গ্ল্যান্ড থেকে কিছু কিছু অটোরিয়েক্টিভ টি সেল যারা অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরকে ফরেন হিসেবে রিকগনাইজ করে, নট সেলফ, তারা পেরিফেরিতে চলে আসবে এবং আলটিমেটলি ইমিউনোজেনিক মেকানিজমের মাধ্যমে বিটা সেলকে অ্যাক্টিভেট করবে এবং বিটা সেল থেকে অটো অ্যান্টিবডি তৈরি হবে। এই অটো অ্যান্টিবডিগুলি পরবর্তীতে প্যাথোজেনেসিসে রোল প্লে করবে। কীভাবে অটো অ্যান্টিবডিগুলো রোল প্লে করে? মেইনলি তিনটি মেকানিজম। অটো অ্যান্টিবডিস অ্যাক্টিভেটস কমপ্লিমেন্ট সিস্টেম। দিস ইজ এ ক্লাসিক্যাল এক্সাম্পল অফ ক্লাস 2 হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন অ্যান্ড দেয়ার উইল বি কমপ্লিমেন্ট মেডিয়েটেড ডিস্ট্রাকশন অফ দ্য অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর।
furthermore, antibodies can also cause internalization and degradation of receptors without complement. Ebong, antibodies bind with the acetylcholine receptors themselves and don't allow acetylcholine to act normally. এই তিনটা কারণের জন্য অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরের সংখ্যা কমে যাবে পোস্ট সিনাপটিক নেটে। বাম পাশে একটা নর্মাল নিউরোমাসকুলার জাংশন, এটা একটা নার্ভ এন্ডিং, এটা স্কেলেটাল মাসল। স্কেলেটাল মাসল নার্ভ এন্ডিং এ এখানে কিছু ফোল্ডেড প্যাটার্ন থাকে, এই ফোল্ডের উপরে অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর গুলো অবস্থিত, অনেক নিউমারাস ইন নাম্বার। যখন অ্যাকশন পটেনশিয়াল আসে, এটা অ্যাকশন পটেনশিয়াল, তখন অ্যাসিটাইলকোলিন রিলিজ হয় ফ্রম দ্য ভেসিকলস। এই ভেসিকলস থেকে রিলিজ হয়ে এরা সাইনাপটিক ক্লেফটে আসে, সেখানে এরা বাইন্ড করে অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরের সঙ্গে অ্যাক্টিভেট করে, এর ফলে এখান থেকে ক্যালসিয়াম এন্ট্রি হয়, অ্যাকশন পটেনশিয়াল তৈরি হয় এবং মাসল কন্ট্রাকশন হয়। কিন্তু যখন অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরের সংখ্যা কমে যাচ্ছে, এই ছবিতে অ্যাবনর্মাল মায়াস্থেনিয়া গ্রেভিস, এখানে অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরের সংখ্যা খুবই কম, কমে গিয়েছে সংখ্যা ডিউ টু অটোইমিউন মেকানিজম। এবং এখানে যেরকম ফোল্ডেড ছিল, ফোল্ডেড থাকলে সারফেস এরিয়া বেড়ে যায়, কাজ করার বেশি সুবিধা তৈরি হয়, কিন্তু এখানে সারফেস এরিয়া কম, ফোল্ড কমে গেছে, মানে অ্যাট্রোফাইড হয়েছে। অ্যাজ এ রেজাল্ট অ্যাসিটাইলকোলিন যতই রিলিজ হোক না কেন এই নার্ভ এন্ডিং থেকে, এই অ্যাসিটাইলকোলিনগুলো অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরের উপরে কম কাজ করতে পারছে এবং আলটিমেটলি স্মল ইলেকট্রিক্যাল রেসপন্স তৈরি হচ্ছে, সো মাসল উইকনেস ডেভেলপ হচ্ছে। এটাই বলা হয়েছে যে অ্যাসিটাইলকোলিন দো ইট ইজ রিলিজড নর্মালি, ইট প্রোডিউস স্মল এন্ড প্লেট পটেনশিয়াল দ্যাট মে ফেল টু ট্রিগার মাসল অ্যাকশন পটেনশিয়াল, এন্ড দিস ফেলিওর কজেস মাসল উইকনেস। দি অ্যামাউন্ট অফ অ্যাসিটাইলকোলিন রিলিজড পার ইম্পালস নর্মালি ডিক্লাইন্স অন রিপিটেড অ্যাক্টিভিটি, this is called presynaptic rundown. Nerve impulse তে একটা আসে না, একটার পর একটা আসতে থাকে, এবং প্রতিবার nerve impulse এর সাথে প্রচুর, একবার nerve impulse এর সঙ্গে প্রায় 150 থেকে 200 মতো ভেসিকল যেখানে অ্যাসিটাইল স্টোর থাকে সেগুলো রিলিজ হয়। এরপর প্রতিবার যখন আসতে থাকে তখন আস্তে আস্তে অ্যাসিটাইলকোলিন রিলিজের অ্যামাউন্ট কমে আসতে থাকে নর্মালি, এটাকে বলে presynaptic rundown. মায়াস্থেনিয়া গ্রেভিসে এমনিতেই ডিক্রিজড এফিসিয়েন্সি অফ নিউরোমাসকুলার ট্রান্সমিশন প্লাস নর্মাল রাউন্ডাউন, এই দুটো এফেক্ট মিলে ফিওয়ার অ্যান্ড ফিওয়ার মাসল ফাইবার্স আর অ্যাক্টিভেটেড বাই সাকসেসিভ নার্ভ ইম্পালস। সো যখন একটা মানুষ রিপিটেডলি কাজ করতে যাবে তখন আস্তে আস্তে ফিওয়ার অ্যান্ড ফিওয়ার মাসল অ্যাক্টিভেটেড হবে, ফলত ফ্যাটিক ডেভেলপ করবে, এটাকে আমরা বলি মায়াস্থেনিক ফ্যাটিক, ফ্যাটিগেবল উইকনেস। ডেভিডসনের ছবি এখানে দেখানো হয়েছে, অ্যান্টিবডিগুলো কোথায় বাইন্ড করেছে, মায়াস্থেনিয়া গ্রেভিস অ্যান্টিবডিগুলো অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরের সাথে বাইন্ড করে, পোস্ট সিনাপটিক প্রবলেম মায়াস্থেনিয়া গ্রেভিস। আর ল্যাম্বার্ট ইটনের ক্ষেত্রে দেখা যায় যে এটা প্রি সিনাপটিক, এখানে অ্যান্টিবডি তৈরি হয় ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেলের এগেনস্টে, ফলত অ্যাসিটাইলকোলিন রিলিজই হতে পারবে না প্রি সিনাপটিক টার্মিনাল থেকে, সেগুলো রিলিজ না হলেও তখন মাসল উইকনেস ডেভেলপ করে। তো এটা মায়াস্থেনিয়া গ্রেভিস আর ল্যাম্বার্ট ইটনের মধ্যে বেসিক প্যাথোফিজিওলজির পার্থক্য, এটা হচ্ছে পোস্ট সিনাপটিক, এটা হচ্ছে প্রি সিনাপটিক। আরেকটা জিনিস এখানে দেখার বিষয় আছে, এটা অ্যাসিটাইলকোলিন যেটা নার্ভ টার্মিনালে রিলিজ হলো এটার ফেটটা কি, এটা বেসিক্যালি এটা অ্যাসিটাইলকোলিন এস্টারেজ এনজাইম দিয়ে ডিগ্রেডেড হয়ে যায়, ডিগ্রেডেড হয়ে নিউরোমাসকুলার জাংশন থেকে রিমুভ হয়ে যাবে, কিছু অ্যাসিটাইলকোলিন রিঅ্যাক্টিভ হয়, কিছু ডিফিউশন হয়ে চলে, কারণ তা না হলে অ্যাসিটাইলকোলিন পারসিস্টেন্টলি এখানে রিলিজ হয়ে থাকলে এবং যদি না রিমুভ হতো তাহলে মাসল কন্ট্রাক্টেড হয়ে যায়, সো এটা একটা নর্মাল মেকানিজম। এটা আমাদের লাগবে যখন আমরা ট্রিটমেন্ট করতে যাবো, এই অ্যাসিটাইলকোলিন এস্টারেজ আমাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে লাগবে। সো now we are going to the clinical features of myasthenia gravis. Just a minute. So
What are the clinical presentations of myasthenia gravis? 60% patients present with ocular manifestations. Ocular myasthenia gravis. 20 to 30% patients with generalized myasthenia gravis. Some patient presents with bulbar, only bulbar, but it can be mixed with generalized as well as ocular. There are some atypical presentation and there is very emergency presentation, which is called crisis or myasthenic crisis. We'll be talking about this presentation by groups. At first, ocular. It is 80% of the myasthenic presentation is ocular. And what are the symptoms? Patient will complain of drooping of upper eyelid, ptosis, which is incomplete, asymmetrical, and alternating. This is the picture from the last class. I have told you about ptosis and appository ptosis, bilateral ptosis, asymmetrical, right abeshi left ekom, ebong incomplete, chok pura pori bondho hoyni. Alternating মানে সে একবার এক চোখে বলতে পারে আরেকবার আরেক চোখে বলতে পারে ডাবল ভিশন সম্পর্কে বলেছি যে পেশেন্ট একটা জিনিসকে দুটো দেখবে দুই চোখ খোলা অবস্থাতেই বাইনোকুলার ডাবল ভিশন এক চোখ বন্ধ করলে তখন যে সে দুটো দেখতো সেটা দেখবে না তখন সে ওই একটাই দেখবে এটাকে বলে বাইনোকুলার ডাবল ভিশন এবং টিপিক্যালি ইট ইজ ফ্লাকচুয়েটিং ইট ইজ ওর্স এট দ্য এন্ড অফ দ্য ডে সকালে ঘুম থেকে উঠলে ভালো থাকে কিন্তু দিন যত গড়াতে থাকে ততই তার এই প্রসেসের মাত্রা বেড়ে যায় দিস ইজ টিপিক্যাল ডায়াগনাল ভেরিয়েশন এই অকুলার পেশেন্টগুলো যদি আমি এক্সামিন করি তাহলে কি কি সাইন পেতে পারি অকুলার মায়াস্থেনিয়া গ্রেভিসে দেয়ার উইল বি একই কথা অ্যাসিমেট্রিক্যাল প্রসেস অন বোথ আইস ইনকমপ্লিট অ্যান্ড দেয়ার উইল বি ফ্রন্টালিস ওভার অ্যাকশন অন দ্য ফোরহেড দিস ইজ এ ক্লাসিক্যাল প্রেজেন্টেশন অফ অকুলার মায়াস্থেনিয়া গ্রেভিস বিকজ অফ দ্য প্রসেস frontalis muscle tries to pull up the eyelid muscles, so the frontalis overactions. On examination of the pupil, pupils will be normal in size and normally reacting on both sides, both direct and consensual light reflex. Because pupillary muscles are smooth muscles, both sphincter pupillae and dilator pupillae are smooth. And we have told that myasthenia gravis affects only skeletal muscles. So pupil will be always normal in myasthenia gravis. If pupil is involved, it is not myasthenia gravis. Ocular movement will be impaired. That is, যখন আমরা third, fourth, sixth cranial nerve examination করতে যাব, তখন eyeballer movement impaired হবে। কোনো একটা কোনো দিকে যাবে, কোনো দিকে যাবে না। কোনো সময় দুই চোখ একেবারে mid position এ থাকবে, primary position এ থাকবে, কোনো দিকেই নড়বে না। সেটাকে আমরা বলি complete external ophthalmoplegia. And there will be also difficulty in eye closure because we know that eye closure is a feature of our orbicularis oculi muscles, which is also skeletal muscles, and it will be also affected in myasthenia gravis. What will happen in generalized myasthenia gravis? Classically, there will be weakness of the proximal muscles of the upper and the lower limb. Proximal muscles means muscles which act proximally, mainly shoulder girdle and pelvic girdle muscles. There will be fatigable weakness, which will be also fluctuating. That means it will be worse with repeated activity and improved by rest. Upper limb ক্ষেত্রে এই activity গুলো কি কি? চুল আঁচড়ানো, combing hairs, hair dry, shaving, female ক্ষেত্রে makeup, hanging clothes, কাপড় টানানো, চুল আঁচড়াতে গেলে হাত লেগে আসে, কমন কমপ্লেন। সুইমিং করতে গেলে হাত লেগে আসে, দিস ইজ ভেরি কমন কমপ্লেন। লোয়ার লিম্ব ক্লাইম্বিং স্টেয়ার, সিঁড়ি উঠতে পারছে না, সিঁড়ি দিয়ে উঠতে পারছে না, প্রক্সিমাল মাসল অফ দ্য লোয়ার লিম্ব আর এফেক্টেড। কয়েকটা সিঁড়ি উঠলে তখন সে হাঁপিয়ে, তখন তার পায়ে উইকনেস শুরু হয়। অ্যান্ড দেয়ার মে বি হিস্ট্রি অফ অকুলার ফিচার্স ফর মোর দেন অর টু ইয়ার্স। 40% অফ দ্য অকুলার মায়াস্থেনিয়া পেশেন্ট after 2 to 3 years go into generalized form এবং এটা বলা হয় অকুলার মায়াস্থেনিয়া গ্রেভিস পেশেন্ট যদি 2 বছর বা 3 বছরের পরও এটা জেনারেলাইজড না হয় তাহলে এটা জেনারেলাইজড হওয়ার সম্ভাবনা কম
অকুলার মায়াস্থেনিয়া গ্রাভিস 2 বছরের মধ্যে ভালো হয়ে গেলে সাধারণত জেনারেলাইজড হওয়ার সম্ভাবনা কম। জেনারেলাইজড মায়াস্থেনিয়া গ্রাভিস ইজ কমন ইন এল্ডারলি অ্যান্ড ইট ইজ কমনলি অ্যাসোসিয়েটেড উইথ থাইমোমা। হোয়াট উইল বি দ্য সাইন্স ইন জেনারেলাইজড মায়াস্থেনিয়া গ্রাভিস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য অকুলার ফিচার দ্যাট ইজ স্টোসিস, যা আমরা আগে করেছি, সেটার সাথে প্রক্সিমাল মাসল উইকনেস থাকবে। প্রক্সিমাল মাসল উইকনেস টেস্ট করতে হয়, আমরা মাসল পাওয়ার যখন টেস্ট করি তখন প্রক্সিমাল মাসল যখন টেস্ট করতে যাবো তখন দেখা যাবে সেখানে উইকনেস আছে। এবং ইফ ইউ এক্সামিন দ্য ডিপ টেন্ডন রিফ্লেক্সেস ইট উইল বি নর্মাল, সেন্সরি ফাংশন উইল বি নর্মাল অ্যান্ড দ্যার উইল বি নো অটোনমিক অ্যাবনর্মালিটি। দিস ইজ এ শর্ট ভিডিও আই হ্যাভ কালেক্টেড ইট ফ্রম ইউটিউব জাস্ট টু শো দ্যাট হাউ টু এক্সামিন দ্য প্রক্সিমাল মাসল উইকনেস। ক্যান ইউ সি দ্যাট? না স্যার দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে? স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? ওকে। লুক হাউ শি ইজ টেস্টিং দ্য প্রক্সিমাল মাসলস। একটা সিম্পল টেস্ট, এই টেস্ট করতে গেলেই প্রক্সিমাল মাসল উইকনেস আছে কিনা এটা বোঝা যাবে। অনেক সময় বারবার মুভমেন্টটা করালে তখন পেশেন্ট ফ্যাটিক হয়ে যায়, তখনও বোঝা যেতে পারে। এটা শুধু এটুকু দেখানোর জন্যই। এখন আমরা আবার আগের স্লাইডে ফেরত যাই। তো আমরা বললাম জেনারেলাইজড মায়াস্থেনিয়া গ্রাভিসের ফিচার, আরেকটা ফিচার হচ্ছে বালবার মায়াস্থেনিয়া গ্রাভিস। বালবার মিন্স দি মাসলস হুইচ আর সাপ্লাইড বাই বাল্ব অর মেডুলা, দ্যাট ইজ ওরোফ্যারিঞ্জিয়াল মাসলস, মাসলস অফ যেটা টিপিক্যালি হুইচ হেল্পস ইন সলিং অর ডিগ্লুটেশন। এই পেশেন্ট, এই মাসলগুলো স্কেলিটাল মাসল, এবং যখন এগুলো ইম্পেয়ার্ড হবে তখন পেশেন্ট কমপ্লেন করবে দেয়ার উইল ডিফিকাল্টি ইন সলিং অ্যান্ড দেয়ার উইল বি নেজাল রিগার্জিটেশন, পানি খেতে গেলে নাক দিয়ে বার হয়ে আসতে পারে, ভয়েস চেঞ্জ থাকতে পারে, দিজ আর থ্রিয়া বিকজ অফ ল্যারেঞ্জিয়াল মাসল ইনভলভমেন্ট অ্যান্ড দিজ আর ফ্লাকচুয়েটিং আর ফ্যাটিগেবল, প্লাস আদার ফিচার্স অফ জেনারেলাইজড মায়াস্থেনিয়া যেটা আমরা আগে বলেছি সেটা থাকতে পারে। এই ছবিটা আসলে মায়াস্থেনিয়া গ্রাভিসের পেশেন্টের না, কিন্তু এটা দেখানো হয়েছে এটা মাথায় রাখার জন্য যে মায়াস্থেনিয়া গ্রাভিসের পেশেন্ট এরকম পিকচার নিয়ে প্রেজেন্ট করতে পারে। টোসিস থাকতে পারে, নাকে একটা এনজি টিউব থাকতে পারে, এবং দেয়ার উইল বি কমপ্লেন অফ ডিফিকাল্টি ইন সলভিং অ্যান্ড নাজাল রিগার্জিটেশন। ইফ ইউ এক্সামিন দেয়ার উইল বি অলসো এক্সেসিভ স্যালাইভেশন and there will, if you examine the palate, there will be palatal movement will be so slow or absent bilaterally. If you examine the deep tendon reflexes will be normal. This is important because sometimes Guillain-Barré symptom presents with this bulbar feature. Okhono muscle weakness thake, okhono proximal muscle weakness hoy, kintu Guillain-Barré syndrome ba GBS reflex absent hobe, myasthenia reflex present thake. কিছু অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে মায়াস্থেনিয়া গ্রাভিস। সেই অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশনগুলোর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে জ মাসল উইকনেস, নেক মাসল উইকনেস আর ফেশিয়াল মাসল উইকনেস। এই ছবিতে দেখা যাচ্ছে পেশেন্টের জ হ্যাঙ্গিং হয়ে আছে এবং সে এমনভাবে থুতনিটা ধরে রেখেছে চাপ দিয়ে যাতে বন্ধ থাকে, অ্যাটেন্ডিভ পোস্টার করে রেখেছে, আসলে তার জ হ্যাঙ্গিং হয়ে আছে, এটা মুখ বন্ধ করার জন্য সে হাত দিয়ে রেখেছে। অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন, বাট ইট ক্যান অকার ইন মায়াস্থেনিয়া গ্রাভিস। পেশেন্ট মে অলসো প্রেজেন্ট উইথ নেক ড্রপ, দেয়ার উইল বি উইকনেস অফ নেক মাসলস, এরকম নেক ড্রপ প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে। এল্ডারলি এজে সাধারণত বেশি হয়, দেয়ার মাইট বি লস অফ ফেশিয়াল এক্সপ্রেশন অলসো, অ্যান্ড পেশেন্ট মে অলসো প্রেজেন্ট উইথ ক্রাইসিস। Crisis only occurs when myasthenia gravis will involve the respiratory muscles. Some are diaphragm and other intercostal muscles, cerebral skeletal muscle, and they will involve respiration becomes so difficult that it may require ventilatory support, may require ICU. This
this condition is myasthenic crisis. সাধারণত generalized myasthenia gravis অথবা bulbar patient গুলো সাধারণত এরকম presentation নিয়ে আসে। এখন আমরা বলবো যে what are the special bedside tests for myasthenia gravis? এটা investigation এর মধ্যে বলা যায় কিন্তু যেহেতু এটা clinically করা যায় এজন্য আমরা আলাদা করে এনেছি এবং myasthenia gravis এর জন্য এটা special সেজন্য এটা আলাদা করে বলার উদ্দেশ্য। আমরা যেসব টেস্ট করি সেটা হচ্ছে সিলিং টেস্ট, আইসোনাইস টেস্ট, টেনসিলন অর এড্রোফোগান টেস্ট। আমরা একটু শর্টে বলি সিলিং টেস্ট অর প্রোভোকেশন টেস্ট। এখানে একটা পেশেন্টকে পজিশন এমনভাবে করা হয় যেন সে সাস্টেইন আপগেজ চোখ উপরে তুলে তাকিয়ে থাকবে 60 to 80 seconds, 180 seconds, সাস্টেইন অ্যাবডাকশন অফ দ্য আর্মস, আর্ম অ্যাবডাক্ট করে থাকবে এবং মুখে কাউন্ট করবে 1 থেকে 50। এই কাজগুলো করার সময় আমরা সাধারণত 1 থেকে 100 কাউন্ট করতে বলি যাতে করে এই সেকেন্ডের এই ভেরিয়েশনটা কভার হয়। দেখা যাবে যে 1 থেকে 100 কাউন্ট করতে করতে তার চোখের পর্দা পড়ে গেছে, অর্থাৎ টোসিস ডেভেলপ করছে বা টোসিস যেটা ছিল সেটা আরো মার্কড হয়েছে, সাস্টেইন আপগেজে টোসিস ডেভেলপ করলো। আবার সাস্টেইন অ্যাবডাকশন অফ দ্য আর্ম, যেটা আর্ম অ্যাবডাকশন করে রেখেছিল সেখানে পেশেন্ট আর তার হাতটা উপরে ধরে রাখতে পারবে না, পড়ে যাবে, হাত আস্তে আস্তে নিচে নেমে যাবে এবং পেশেন্টের ভয়েস আস্তে আস্তে মাফল্ড হয়ে যাবে, সে 1 থেকে 100 কমপ্লিট করতে পারবে না। এই তিনটা ফিচার একত্রে আমরা দেখি, এটাকে আমরা সিলিং টেস্ট আগে বলা হতো, প্রোভোকেশন টেস্ট বলা হয় বা বলা হয় ফরওয়ার্ড আর্ম অ্যাবডাকশন টেস্ট। এটা আসলে আমি ভালো ভিডিও করতে পারিনি এখন করোনার সময়, ফলত ইউটিউবের থেকে যে ভিডিও পাওয়া গেছে প্রবাবলি আই অ্যাকনলেজ দ্য পারসন হু ভিডিও ইট বিকজ ইট ইজ প্রবাবলি রেকর্ডেড ইন বাংলাদেশ। লুক হাউ শি হি ইজ ডুইং দ্য ফর পেশেন্ট, উপরের দিকে তাকাবে, তার চোখে এমনিতেই টোসিস আছে, কাউন্ট করছে, হাত উপরে রেখেছে, ওর চোখ অলরেডি চোখ বন্ধ হয়ে গেছে কাউন্ট করতে করতে, ভয়েসটা শোনা যাচ্ছে না কিন্তু ভয়েস মাফল্ড হয়ে যাবে, তার হয়তো উইকনেস এত বেশি না কিন্তু সিভিয়ার উইকনেস হলে আস্তে আস্তে হাত উপরে যাবে। তো এটাই হচ্ছে আমাদের হাউ টু ডু ফরওয়ার্ড আর্ম অ্যাবডাকশন টেস্ট। এখন আমরা আবার আগের স্লাইডে ব্যাক করি। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, আইস অন আইস টেস্ট। প্র্যাকটিক্যালি এটাই আমরা এখন করি, আইস প্যাক টেস্ট অথবা আইস অন আইস টেস্ট। ইট ইজ 80% সেন্সিটিভ ফর মায়াস্থেনিয়া গ্রাভিস অ্যান্ড 95% স্পেসিফিক। বলা হয় যে আইস প্রবাবলি ইনঅ্যাক্টিভেটস অ্যাসিটাইলকোলিন এস্টারেজ এনজাইম, যেটা দেখেছিলাম যেটা অ্যাসিটাইলকোলিনকে ভেঙে দেয় সেটাকে ইনঅ্যাক্টিভেট করে, ফলত সাইনাপটিক ক্লেফটে অ্যাসিটাইলকোলিনের কনসেন্ট্রেশন বেড়ে যায় অ্যান্ড নিউরাল ট্রান্সমিশন বেড়ে যায় যেটা টোসিসকে ইমপ্রুভ করতে সাহায্য করবে। এটা হচ্ছে এই টেস্টের বেসিস। কেউ কেউ বলে যে আইস মে ফ্রিজ দ্য অটো অ্যান্টিবডিজ টেম্পোরারিলি। কীভাবে এই টেস্টটা করা হয় এটা হচ্ছে মানে আইসের অ্যাপ্লিকেশনের ব্যাখ্যা, এটা বেসিক মেকানিজম, এগুলো সব থিওরি, আসলে একজ্যাক্ট মেকানিজম এখনো সবাই ভালো মতো জানে না। যেটা করা হয় সেটা হচ্ছে যে টোসিসের ডিগ্রিটা কতখানি টোসিস সেটা এটা টেস্ট শুরু করার আগে মেজার করা হয়। এটা মেজার করা যায় অনেকভাবে, ক্যালিপার্স দিয়ে, স্লাইড ক্যালিপার্স দিয়ে মেজার করা যায় অথবা একটা কাগজের মধ্যে আপার আইডিট এবং লোয়ার আইডিটের মেজারমেন্টটা দাগ দিয়ে সেটা ডকুমেন্ট হিসেবে রাখা যায়। বেস্ট ওয়ে হচ্ছে ইউ ক্যান টেক এ ফটো বিকজ এভরি ওয়ান হ্যাজ এ মোবাইল নাও। অ্যান্ড দেন ইউ অ্যাপ্লাই আইস ওভার ওয়ান আই ফর 2 মিনিটস অ্যান্ড আফটার 2 মিনিটস ইউ রিমুভ দ্য আই অ্যান্ড লুক ফর দ্য ডিগ্রি অফ টোসিস। ইফ দ্যার ইজ এ 2 মিলিমিটার অর মোর দেন এলিভেশন দ্যাট ইজ কনসিডার্ড আ সিগনিফিক্যান্ট এলিভেশন ইম্প্রুভমেন্ট অফ টোসিস মিন্স দি টেস্ট ইজ পজিটিভ। ইউ ক্যান অলসো টেক এ ফটো ফর ডকুমেন্টেশন অ্যান্ড অ্যান্ড দিস ইজ ভেরি সেন্সিটিভ অ্যান্ড ভেরি স্পেসিফিক। এটা পেশেন্টের বেডসাইডে করা যায়, চেম্বারে করা যায়, ভেরি ইজি, কোনো সাইড এফেক্ট নাই এবং অকুলার মায়াস্থেনিয়ার জন্য বেস্ট ফর ডায়াগনোসিস।
এবং নট অনলি দ্যাট টোসিস উইল ইমপ্রুভ বাই গিভিং আইস ইট উইল অলসো ইমপ্রুভ দ্য ডিপ্লোপিয়া সো লেটস সি হাউ আইস অন আইস ইস্ট টেস্টেড again going to YouTube courtesy of Dr. Shubhas Prasad let's start Yeah, you can see the patient has ptosis more marked on the right side. Left ortho bojha jacche na. Right e onek right e beshi. Frontal is overaction. Light ta dekha jacche na. Sorry? Sir, eta YouTube sharing hocche. Dekhte pachchen. Dekha jacche na? Dekha jacche na. Ager ta dekha giyechilo? Ager ta ki dekha giyechilo? Er age je video ta dekhechilam. না স্যার দেখা যাচ্ছে না ওটাও দেখা যাবে প্রথমটা দেখা গেছে না স্যার দেখতে পাচ্ছি না লেট মি চেক Can you see now? Ji sir, ekhon dekha jacche. Okay, thank you. Look, this is a patient of myasthenia gravis, or at least he presented with ptosis on the right eye with frontalis overaction. Now we are going to put ice. Ice is put on his right eye, and it will be kept here for 2 minutes. Ekjonke shomoy gunte bolte hobe, ebong she ekhane. 2 মিনিট ধরে সময় কাউন্ট করছেন এই ডাক্তার সাহেব ইটস ভেরি পেইনফুল নট ভেরি পেইনফুল বাট আইস হাত দিয়ে ধরে রাখাটা কষ্ট লুক হাউ ইজ দ্য টোসিস ইমপ্রুভড কম্পেয়ারিং উইথ দ্য প্রিভিয়াস ওয়ান এতটাই বড় হয়ে গেছে বোঝা যাচ্ছে তারপরে মেজারমেন্ট যদি না হয় এই আপার আইলিড এবং লোয়ার আইলিডের মেজারমেন্ট যদি না হয় এবং আগেরটার সঙ্গে কম্পেয়ার করা হয় তাহলে বোঝা যাবে এটা 2 মিলিমিটারের বেশি দিস টেস্ট ইজ পজিটিভ ফর দিস পেশেন্ট ইট ইজ ভার্চুয়ালি ডায়াগনস্টিক অফ অকুলার মায়াস্থেনিয়া গ্রেভিস যেটা বলছিলাম এই পেশেন্টের অকুলার মোটিলিটিও ইমপ্রুভ করবে আইস দেওয়ার ফলে আরেকটা কেস একই ইয়ার সাথে লুক দেয়ার আর বায়োলেটারাল পার্শিয়াল টোসিস ইনকমপ্লিট টোসিস ইজ ফ্রন্টাল ইজ ওভার অ্যাকশন মুভমেন্ট ইজ রেস্ট্রিক্টেড এই চোখটা রেখে যাচ্ছে না এটাও ডান দিকে যাচ্ছে না মুভমেন্ট রেস্ট্রিক্টেড ডেফিনেটলি দিস পেশেন্ট হ্যাড ডিপ্লোপিয়া যদি আমি ভিডিও অফ করে রেখেছি Now we will be giving ice. Ice is put on the right over right eye. চোখ বন্ধ করে থাকবে ডক্টর আইস ধরে রাখবে আমরা অনেক সময় এরকম আইস প্যাক না করলে প্লেন বরফ খণ্ড হাতে ধরা একটু কষ্ট গজ পিস দিয়ে পেঁচিয়ে ধরে রাখি অনেক সময় এখানে দেখানো হচ্ছে তো অল্টারনেট আইতে দেওয়া হচ্ছে বেসিক্যালি একটা আইতে দিলে এটা 2 আইতে রেসপন্স করে 2 মিনিট পরে লুক দেয়ার ইজ মার্কড ইমপ্রুভমেন্ট ইন টোসিস দেখাই যাচ্ছে খালি চোখে অনেক সময় মেজারমেন্টও লাগে না ফটো তুললে যথেষ্ট আপার আইলিড এন্ড লোয়ার আইলিডের মধ্যে 2 মিলিমিটারের বেশি ডিস্টেন্স রয়েছে টোসিস মার্কড ইমপ্রুভড এবং অকুলার মোটিলিটিও উইল বি অলসো ইমপ্রুভড বাই দিস টেস্ট দিস ইজ ডায়াগনোস্টিক অফ অকুলার মায়াস্থেনিয়া গ্রেভিস So now back to the previous slide. The eyes on eyes test, আমরা বললাম এখানে আমি নিজের একটা patient দেখিয়েছি with the permission of the patient. Please do not copy this. এখানে bilateral ptosis দেখা যাচ্ছে frontalis overaction,
And after giving ice, there is a marked improvement of the doses. এটা before, এটা after. চোখে পানি দেখা যাচ্ছে, এটা ice, ice এর পানি. So it is virtually diagnostic of ocular myasthenia gravis. Eudrophonian test, এটা একটা old test, এটা আরেক নাম হচ্ছে tensilon test. এটাও bedside করা হয়, but এই test এর কিছু drawbacks আছে. সেটা হচ্ছে যে এই পেশেন্টকে যদি আপনি যদি টেস্ট করতে যান, তাহলে পেশেন্টের যে ওষুধ দেওয়া হবে ইড্রোফোনিয়াম, ইট ক্যান কজ সিভিয়ার ব্রাডিকার্ডিয়া অ্যান্ড মে অলসো কজ অ্যালার্জিক রিয়াকশন. সো ইউ হ্যাভ টু গেট অ্যাট্রোপিন ইন ইউর হ্যান্ড রেডি অ্যান্ড অলসো শুড বি ডান ইন এ প্রপারলি প্রপার ফ্যাসিলিটি থাকতে হবে ওই হাসপাতালে যেখানে আপনি টেস্টটা করবেন. It is usually done when other tests are non-conclusive and it is good for generalized myasthenia gravis. More than 90% specificity, কিন্তু এখানে যে শুধু টোসিসি অবজার্ভ করা হবে তা না, there will be muscle power also observe করতে হবে, examine করতে হবে before test and after test. এই জন্য এটা generalized myasthenia জন্য বলা হয়েছে. এখানে 2 milligram of eudrophonium. Eudrophonium is acetylcholine esterase inhibitor, which causes increased concentration of the acetylcholine and it will act within minutes, 30 seconds এর মধ্যে এটা কাজ করে, action থাকে 5 মিনিট. কাজে ইনজেকশন দেওয়া হলে দেখা যাবে 1 মিনিটের মধ্যে পেশেন্টের টোসিস ইমপ্রুভ করেছে এবং প্রক্সিমাল মাসলে যদি উইকনেস থাকে সেটাও ইমপ্রুভ করেছে. সো এটাও একটা টেস্ট, কিন্তু ইউজুয়ালি আমরা এটা করি না বিকজ অফ দি ড্রবেক্স. অ্যাট্রোপিন রেডি রাখতে হয়, পেশেন্টের ব্রাডিকার্ডিয়া হয়ে যেতে পারে এক্সেসিভ অ্যাসিটাইলকোলিনের জন্য. যে জিনিসটা আরেকটা জানতে হবে সেটা হচ্ছে মায়াস্থেনিয়া গ্রাভিসের কিছু প্রেসিপিটেটিং ফ্যাক্টর আছে বা কিছু কিছু ফ্যাক্টর আছে যেগুলো থাকলে মায়াস্থেনিয়া বেড়ে যেতে পারে. তার উইকনেস তো আছেই, সেটা আরও এগ্রাভেট হবে বা আরও প্রকাশিত হবে. সেরকম কিছু কিছু ফ্যাক্টর হচ্ছে সিভিয়ার এক্সারসাইজ, ইমোশন, প্রেগনেন্সি আর মেনস্ট্রুয়েশন, এক্সট্রিমস অফ টেম্পারেচার হাই অথবা লো, কনকারেন্ট ইনফেকশন ভেরি ইম্পর্টেন্ট, থাইরয়েড স্ট্যাটাস আইদার হাইপো আর হাইপোথাইরয়েডিজম মে কজ exacerbation of myasthenia gravis. Ebong very important, you must keep in mind, many drugs can cause myasthenia, many drugs can exacerbate myasthenia gravis, and many drugs are contraindicated in myasthenia gravis. These are precipitator as well, and you must keep in mind in treating a patient of myasthenia gravis that these drugs should be avoided. Commonly antibiotics, and most commonly prescribed one of the antibiotics, quinolone, ciprofloxacin group এর ওষুধ মায়াস্থেনিয়া গ্রাভিস এর পেশেন্টের ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেটেড. ইফ ইউ গিভ দেয়ার মে বি চান্স অফ এক্সাজারবেশন, সো বি ভেরি কেয়ারফুল. অল অফ দিস ড্রাগস ক্যান কজ নিউরোমাসকুলার ব্লকেট অ্যান্ড এক্সাজারবেট মায়াস্থেনিয়া. অ্যান্টিবায়োটিকের মধ্যে কুইনোনোল ছাড়াও অ্যামিনোগ্লাইকোসাইড লাইক স্ট্রেপটোমাইসিন, ক্যানামাইসিন, ম্যাক্রোলাইড গ্রুপের ওষুধ ইরিথ্রোমাইসিন, আইথ্রোমাইসিন ক্যান কজ এক্সাজারবেশন. এবং বিটা ব্লকার্স আমরা কমনলি দিই, প্রোপ্রানোল, এটানোল দেওয়া হয় অ্যান্টি হাইপারটেনসিভ, মেটোপ্রোলল ক্যান কজ এক্সাজারবেশন অফ মায়াস্থেনিয়া. ইউ ক্যানট গিভ ইন মায়াস্থেনিয়া গ্রাভিস পেশেন্ট. এবং অ্যানাস্থেশিয়ার সময় নন ডিপোলারাইজিং মাসকুলাইজেশন যেগুলো দেওয়া হয়, ডিটিউবোকুরারিন, প্যানকিউরোনিয়াম, এগুলো ক্যান কজ এক্সাজারবেশন. সাম লোকাল অ্যানাস্থেটিক, বটক্স ইনজেকশন, বটুলিনাম টক্সিন ইজ, বটক্স ইজ এ ডিজিজ, বটুলিজম, অ্যাজ ওয়েল অ্যাজ ইট ক্যান বি গিভেন ইন সাম conditions where it may exacerbate myasthenia. Quinine derivatives, magnesium sulfate dao hai eclampsia patient treatment er jonno, it also decreases acetylcholine release and cause myasthenia. Penicillamine, very important, penicillamine is a disease modifying drug and given for rheumatoid arthritis, Wilson disease and other conditions, and it can cause myasthenia. And you must know that there are some disorders associated with myasthenia gravis. ADIS is an autoimmune disease. There will be other associations with other autoimmune diseases. And what are the diseases like disorders of the thymus? I'm not going to say thymus. What are the other autoimmune diseases among the thyroid? Hashimoto's thyroiditis, Graves' disease, and rheumatoid arthritis, SLE, skin diseases, etc. may be present. There might be other disorders that may exacerbate myasthenia gravis. So if you find a patient of myasthenia gravis, you must look for this, like hyperthyroidism, any case of occult infection, like tuberculosis, hepatitis B infections,
and there are other conditions which may interfere with therapy, like tuberculosis, diabetes. আমরা মায়াস্থেনিয়া গ্রেভিসের পেশেন্টকে কিছুক্ষণ পরে দেখাবো, আমরা স্টেরয়েড দিব। যদি স্টেরয়েড দেওয়া হয় টিউবারকুলোসিস পেশেন্টে উইদাউট অ্যান্টিটিবি ড্রাগ টিউবারকুলোসিস ফ্লেয়ার আপ করবে, ডায়াবেটিস বেড়ে যাবে স্টেরয়েড দিলে। পেপটিক আলসার, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল রিনাল ডিজিজ, হাইপারটেনশন, অ্যাজমা, অস্টিওপোরোসিস, এগুলো সবই ইন্টারফেয়ার করতে পারে থেরাপির সঙ্গে, কাজে এগুলো আমাদের জানতে হবে। আমরা এখন ইনভেস্টিগেশনে যাই যে কীভাবে আমরা ইনভেস্টিগেট করবো মায়াস্থেনিয়া গ্রেভিস পেশেন্ট ডায়াগনোসিসের জন্য। ডায়াগনোসিসের জন্য কিছু ইনভেস্টিগেশন, কিছু হচ্ছে অ্যাসোসিয়েটেড ডিজিজ ডিটেকশনের জন্য। ডায়াগনোসিসের জন্য আমরা এক নম্বর যেটা সেটা হচ্ছে অ্যান্টিবডি টেস্ট, এবং এই অ্যান্টিবডি এগেনস্ট যেটা বলেছিলাম অ্যাসিটিল কোলিন রিসেপ্টর অ্যান্টিবডি অথবা অ্যান্টি অ্যাসিটিল কোলিন রিসেপ্টর অ্যান্টি ACHR, এটা যদি পাওয়া যায়, এটা যদি ডিটেক্ট করা যায়, ইট ইজ ভার্চুয়ালি ডায়াগনোস্টিক অফ মায়াস্থেনিয়া গ্রেভিস, ভার্চুয়ালি ডায়াগনোস্টিক। বাট প্রবলেম ইজ দ্যাট it is not always positive, it does not always come positive, it is only positive in 80% cases of generalized myasthenia, so 20% cases positive now thakte pare, positive in 50% cases of ocular myasthenia gravis, so baki 50% of ocular myasthenia patient negative thakte pare, pawa gele khub bhalo specific, kintu negative does not exclude this disease, orthat etar jodi negative pawa jay ei je baki 50% er moddhe jodi pore jay কিন্তু নেগেটিভ এসছে, কিন্তু পেশেন্টের সাইন সিমটম সবই অকুলার মায়াসথেনিয়ার মতো, ইট ডাজ নট এক্সক্লুড টাইপ ডিজিজ। সো এবং ইট ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ ডিজিজ সিভিয়ারিটি অর প্রোগ্রেশন, অর্থাৎ এমন না যে মাইল্ড ডিজিজ হলে কম অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর অ্যান্টিবডি পাওয়া যাবে বা এর লেভেল কম হবে, বা সিভিয়ার ডিজিজ হলে লেভেল হাই হবে। এবং অনেক হাই লেভেল, অনেক সিভিয়ার মায়াসথেনিয়া গ্রেভিস, জেনারেলাইজড মায়াসথেনিয়া গ্রেভিস ক্রাইসিসে চলে গেছে, আপনি অ্যান্টিবডি করলে অনেক কম পেতে পারেন। আবার মাইলটোসিস আছে, অ্যান্টিবডি করেছেন একটু বেশি পাওয়া যেতে পারে, সো ইট ইজ নট কনসিস্টেন্ট। অ্যান্টিবডি এগেনস্ট অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর ছাড়াও আরও অ্যান্টিবডি এসে করা যায়, যেমন অ্যান্টি মাসল স্পেসিফিক কাইনেজ, অ্যান্টি স্কেলেটাল মাসল অ্যান্টিবডি, দিজ আর অলসো ইম্পর্ট্যান্ট, ইটস এস সাম আদার ভ্যালুস। অ্যান্টি স্কেলেটাল মাসল অ্যান্টিবডি পাওয়া যায় পেশেন্টে যদি থাইমোমা থাকে বেশি তখন। ওকে, অ্যান্ড দ্য নেক্সট টেস্ট ফর ডায়াগনোসিস ইজ দ্য ইলেকট্রোফিজিওলজিক্যাল স্টাডি। I will not go in detail because it's a topic of special subspecialty. এটা শুধু নিউরোলজিস্টরাই করে। জাস্ট জানার জন্য যে নার্ভ কন্ডাকশন স্টাডি উইথ ইলেকট্রোমায়োগ্রাফি, এটা রুটিনলি আমরা যদিও করতে পাঠাই কিন্তু এটা জিরো ভ্যালু। আমরা করতে দিব রিপিটেটিভ নার্ভ স্টিমুলেশন টেস্ট, রিপিটেটিভ নার্ভ স্টিমুলেশন টেস্ট অফ মাসল, কোন মাসলে করবো এটা উল্লেখ করতে হবে। সাধারণত অকুলার ক্ষেত্রে আমরা রিপিটেটিভ নার্ভ স্টিমুলেশন টেস্ট করে আমরা লাভ পাই না, আমরা ইউজুয়ালি করি এটা হচ্ছে জেনারেলাইজড মায়াসথেনিয়া গ্রেভিসের জন্য, প্রক্সিমাল মাসলের জন্য। এবং সেই টেস্ট করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে রিপিটেটিভ নার্ভ স্টিমুলাস পাস করা হয়, এবং আমরা যে দেখেছি যে বারবার স্টিমুলাস দিলে এটার মায়াসথেনিক ফ্যাটিক হয়ে যায়, ও তো আমরা যে রেসপন্স পাবো সেটা হচ্ছে ডিক্রিমেন্টাল রেসপন্স, এটুকু মনে রাখাটাই আমার ডিক্রিমেন্টাল রেসপন্স। বাট এটাও অনেক সময় পাওয়া নাও যেতে পারে। সিঙ্গেল ফাইবার ইএনজি বলে একটা টেস্ট আছে, ইট ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড, ইট ইজ হাইলি স্পেসিফিক আইডিয়াল, এটা করলেই একমাত্র কনফার্মেটরি আপনি বলতে পারবেন যে হ্যাঁ এই পেশেন্টের মায়াস্থেনিয়া গ্রেভিস আছে। ইট ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট ফর মায়াস্থেনিয়া গ্রেভিস, গোল্ড এবং হাইলি স্পেসিফিক, সবার যার যার মায়াস্থেনিয়া গ্রেভিস থাকবে তার এটা পজিটিভ হবে। আর অ্যান্টিকোলিনার্জিক স্টাডি হচ্ছে সেগুলো যেগুলো আমি বেড সাইডে করে এসেছি, আইস অন আইস টেস্ট বা এড্রোফোনিয়াম টেস্ট, সিলিং টেস্ট, এগুলো সবই অ্যান্টিকোলিন স্টেজের মধ্যে পড়ে, সেজন্য আর আমরা ইনভেস্টিগেশনের মধ্যে এটা বলবো না। ইনভেস্টিগেশনস টু ফাইন্ড আউট ডিজিজ কন্ডিশনস দ্যাট মে ইন্টারফিয়ার উইথ থেরাপি, ভেরি ইম্পর্টেন্ট, অ্যাজ এ বেসিক আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট অর স্টুডেন্ট অফ মেডিসিন ইউ মাস্ট নো দ্যাট ইউ হ্যাভ টু ডু দিস টেস্ট ইন মায়াস্থেনিয়া গ্রেভিস, সিবিসি করতেই হবে বিকজ দেয়ার মাইট বি কনকারেন্ট ইনফেকশন, চেস্ট এক্সরে ইজ আ মাস্ট, ইউ মাস্ট ডু এ চেস্ট এক্সরে বিকজ দেয়ার মাই প্রেজেন্স অফ থাইমোমা। এটা বাচ্চার এক্সরে দেখে বোঝা যাচ্ছে, কিন্তু দেয়ার ইজ এ সেল শেপ শ্যাডো, এটা ক্লাসিক্যালি জিজ্ঞাসা করা হয় অনেক সময় ভাবে যে থাইমোমা কীভাবে প্রেজেন্ট করে, সুপিরিয়র মিডিয়াস্টাইনাল ওয়াইডিং এর একটা কজ, দেয়ার ইজ এ সেল, পালের মতো, নৌকার পালের মতো একটা শ্যাডো দেখা যাবে, থাইমোমা এরকম প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে চেস্ট এক্সরেতে যদি থাইমোমা থাকে। টিউবারকুলোসিস থাকতে পারে, আমরা বলেছি টিউবারকুলোসিস এক্সক্লুড করতে হবে পেশেন্টকে,
যদি টিউবারকুলোসিস থাকে টিউবারকুলোসিস ট্রিটমেন্ট করে নিতে হবে, না স্টেরয়েড আমরা পরে দিব ট্রিটমেন্টের জন্য, টিউবারকুলোসিস ক্লিয়ার আপ করবো। পেশেন্টে কনকারেন্ট ইনফেকশন থাকতে পারে, নিউমোনিয়া থাকতে পারে, এসবের জন্য চেস্ট এক্সরে করতেই হবে। আর কী কী টেস্ট করতে হবে? ব্লাড গ্লুকোজ ইজ এ মাস্ট, থাইরয়েড ফাংশন টেস্ট ইজ এ মাস্ট, মন্টুস টেস্ট ইউ ক্যান ডু আর নট, বাট ইউ ক্যানট লিভ এ মায়াস্থেনিয়া উইথ পেশেন্ট উইদাউট ডুইং আগের চারটা টেস্ট করতেই হবে। আদার কী কী টেস্ট করা যায়? সিটি স্ক্যান আর এমআরআই অফ দ্য চেস্ট অর মিডিয়াস্টেনাম থাইমোমা দেখার জন্য, টেস্ট ফর লুপাস অ্যান্টিজেন, রিউমাটয়েড ফ্যাক্টর, আদার্স, বোন ডেন্সিটোমেট্রি, আমরা স্টেরয়েড দিব, অস্টিওপোরোসিস হতে পারে, কাজে এলডারলি পেশেন্ট এটা করে নিতে হবে, এইচবিএস এজি, ল্যাটেন্ট যদি হেপাটাইটিস থাকে স্টেরয়েড দিব, ইনফেকশন ক্লিয়ার আপ করবে, সো হেপাটাইটিস বি সার পেশেন্ট ইজ মে বি রিকমেন্ডেড। পালমোনারি ফাংশন টেস্ট অনেক সময় করা লাগে, যদি রেসপিরেটরি মাসেল ইনভলভমেন্ট হয় আমরা সেক্ষেত্রে করতে পারি। ডিফারেনশিয়াল ডায়াগনোসিস জানতে হবে। ডিফারেনশিয়াল ডায়াগনোসিস উইল ডিপেন্ড অন দ্য প্রেজেন্টেশন, সো ইফ দ্য পেশেন্ট প্রেজেন্টস উইথ টোসিস দেয়ার উইল বি ওয়ান টাইপ অফ ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, ইফ দ্য পেশেন্ট প্রেজেন্টস উইথ জেনারেলাইজড মায়াস্থেনিয়া দেয়ার উইল বি অ্যানাদার টাইপ অফ ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অলওয়েজ ডিপেন্ডস অন প্রেজেন্টেশন, সো টোসিস নিয়ে যদি আসে বা অকুলার যদি মায়াস্থেনিয়া গ্র্যাভিস হয়, ওএমজি যদি হয়, তাহলে কী কী ডিফারেন্সিয়াল হতে পারে? আমরা গতবারই মোটোসিসের অ্যাপ্রোচ নিয়ে আলোচনা করেছি, সো আমরা বলতে পারবো যে এটা ডিডি আসবে ওইগুলোই যেগুলো গত ক্লাসে বলেছি। নিউরোজেনিক টোসিস হতে পারে, যেটা ক্রানিয়াল থার্ড নার্ভ পালসির জন্য হতে পারে, সেটা আবার অনেক কারণে হতে পারে, হর্নার সিন্ড্রোমের জন্য হতে পারে, মায়োজেনিক টোসিসের জন্য হতে পারে। মায়োজেনিক কজ কী কী আছে? ক্রনিক প্রোগ্রেসিভ এক্সটার্নাল অপথালমোপ্যাথিয়া মায়োপ্যাথি অথবা ডিস্ট্রোফিয়া মায়োটোনিয়া, এটা ডায়াবেটিস মেলিটাস না, প্লিজ ডোন্ট, আমি এটা অ্যাব্রিভিয়েট করিনি, ডিস্ট্রোফিয়া মায়োটোনিয়া। আদার কী কী কারণে হতে পারে? সেনাইল কারণে হতে পারে, কনজেনিটাল কারণে হতে পারে ইত্যাদি, অনেক সময় ড্রাগসের কারণে হতে পারে, আমরা যেগুলো বলেছিলাম। সো ইট জাস্ট রিক্যাপ অফ দ্য প্রিভিয়াস ক্লাস, যে হাউ টু উইথ দ্য হাউ ইউ ডিফারেন্সিয়েট নিউরোজেনিক টোসিস এন্ড নিউরোবায়োজেনিক টোসিস। আমরা বলেছিলাম নিউরোজেনিক টোসিস হয় ইউনিল্যাটারাল, মেবি বায়োল্যাটারাল হতে পারে, নিউরোমায়োজেনিক টোসিস বায়োল্যাটারাল ইউনিল্যাটারাল দুটোই হতে পারে, অ্যাসিমেট্রিক্যাল বেশি হয় এবং নিউরোমায়োজেনিক ইউজুয়ালি ইনকমপ্লিট হয়, আর নিউরোজেনিক যদি থার্ড নার্ভ পালসির জন্য হয় তাহলে কমপ্লিট হবে, হর্ন আর্টস হলে ইনকমপ্লিট হবে। ভেরি ইম্পর্টেন্ট, পিপিল উইল বি নর্মাল ইন কেস অফ নিউরোমায়োজেনিক, দ্যাট ইস মায়াস্থেনিয়া গ্র্যাভিস, কিন্তু ইন কেস অফ নিউরোজেনিক টোসিস পিপিল উইল বি ইনভলভড, ডাইলেটেড হবে থার্ড নার্ভ পালসিতে এবং কনস্টিটিউট হবে হর্ন আর্টস সিন্ড্রোমে, এক্সেপ্ট পিপিল স্প্যানিং থার্ড নার্ভ পালসি, এটার কথা হবে না। আর ফ্রন্টালিস ওভার অ্যাকশন থাকবে নিউরোমায়োজেনিক অথবা মায়াস্থেনিয়া গ্র্যাভিসের পেশেন্টকে, এগুলো আমরা বলেছি গত ক্লাসে, সো উইল নট গো ইন ডিটেল। ডায়াগনোসিসগুলো আমরা আগে বলে ফেলেছি, এটা ফ্যাটিগেবিলিটি অ্যান্ড আদার ফিচার্স এগুলো আমরা বলেছি। এটা হচ্ছে থার্ড নার্ভ পালসি নিউরোজেনিক টোসিস, এটা হচ্ছে নিউরোমায়োজেনিক অথবা মায়াস্থেনিয়া গ্র্যাভিস, আর এটা হচ্ছে পিউরলি মায়োজেনিক, এটা ডিস্ট্রোফিয়া মায়োটোনিয়ার পেশেন্ট, আর এটা অন্য আদার একটা মায়োপ্যাথি পেশেন্ট, এখানে মায়োপ্যাথিতে ফ্রন্টালিস ওভার অ্যাকশন থাকবে না, পিপিল নর্মাল থাকবে। সো হোয়াট আর দ্য আদার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস? যদি জেনারেলাইজড মায়াস্থেনিয়া নিয়ে প্রেজেন্ট করে তাহলে কিভাবে আসতে পারে? জেনারেল মায়াস্থেনিয়া নিয়ে যদি প্রেজেন্ট করে তাহলে একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অন্যরকম, আমরা বলেছি ল্যাম্বার্ট-ইটন মায়াস্থেনিয়া সেটা একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, কিন্তু এটা আনকমন ডিজিজ, কাজে এটা প্রথমে ক্লিনিক্যালি বেডসাইডে না বলাই ভালো, থিওরিটি জানার জন্য ঠিক আছে। গেনবিরি সিন্ড্রোম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যার জেনবিরি সিন্ড্রোম প্রক্সিমাল মাসল উইকনেস হয় এবং আমাদের মায়াস্থেনিয়া গ্র্যাভিসের প্রক্সিমাল মাসল ইনভলভমেন্ট হবে, বটুলিজম, স্নেক বাইট, মাইটোকন্ড্রিয়াল মায়োপ্যাথি, ডিস্ট্রোফিয়া মায়োটোনিয়া এবং ড্রাগস অলসো, সেভারাল ড্রাগস ক্যান অলসো কজ মায়াস্থেনিয়া লাইক ফিচার, যে ড্রাগগুলো আমরা আলোচনা করেছি, পার্টিকুলারলি এর মধ্যে পেনিসিলামিন খুবই ইম্পর্টেন্ট, ইট ক্যান কজ মায়াস্থেনিয়া গ্র্যাভিস। যদি বালবার অনসেট নিয়ে আসে এবং বালবারের সাথে সাধারণত প্লাস মাইনাস অকুলার প্লাস মাইনাস জেনারেল এগুলো ফিচার থাকতে পারে, বালবার অনসেট নিয়ে যদি আসে, যদি ডিফিকাল্টি ইন সোয়ালোয়িং, ডিফিকাল্টি ইন ডাইলুটেশন, ভয়েস চেঞ্জ যদি আসে, তখন আমরা অন্যভাবে যদি চিন্তা করতে পারি, যেমন পলিনিউরাইটিস ক্র্যানিয়ালিস, এর মানে হচ্ছে মাল্টিপল ক্র্যানিয়াল নার্ভ ইনভলভমেন্ট, পার্টিকুলারলি লোয়ার ক্র্যানিয়াল নার্ভ ইনভলভমেন্ট যদি হয় 9, 10, 11, তাহলেও এই এই মায়াস্থেনিয়া গ্র্যাভিসের মতোই বালবার ফিচার নিয়ে আসতে পারে।
গিয়েনবেরি সিনড্রোম, গিয়েনবেরি সিনড্রোম অলওয়েজ ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস থাকবে, কারণ এটা বারবার উইটনেস করতে পারে। বোটুলিজম ও ডিডি, স্নেক বাইট। একটি ইম্পর্টেন্ট ডিডি হচ্ছে ব্রেইন স্টেম লিশন বালবারের ক্ষেত্রে, যদি ব্রেইন স্টেমের মধ্যে কোনো স্ট্রোক হয় অথবা ইন্টারক্রাইনাল স্পেস অকুপাইং লিশন নিয়ে আসে, তাহলে পেশেন্ট এরকম বালবার উইকনেস নিয়ে আসতে পারে। আমরা বালবার পালসির ডিডি হিসাবে এটাকে রাখবো। অকুলোফেরেঞ্জিয়াল মায়োপ্যাথি আরেকটা কারণ, মায়োপ্যাথির মধ্যে এটা আসবে এবং অ্যাজ ইউজুয়াল ড্রাগস অবশ্যই একটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। অ্যাটিপিক্যাল যে কারণগুলো আমরা বলেছি, নেক ড্রপ অথবা জ হ্যাঙ্গিং, এগুলো ডিফারেনশিয়াল ডায়াগনোসিস অন্যরকম। যেমন নেক ড্রপ হতে পারে মোটর নিউরন ডিজিজে অথবা পলিমায়োসাইটিসে, আবার অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন মানে ফেসিয়াল মাসল উইকনেস নিয়ে আসতে পারে, দ্যার উইল বি লেস এক্সপ্রেশন, সো লেস ফেসিয়াল এক্সপ্রেশন মে কনফিউজ উইথ হাইপোথাইরয়েডিজম, এটা ডিডি হিসেবেও আসতে পারে। সো ডিডি উইল অলওয়েজ ডিপেন্ড অন প্রেজেন্টেশন, ভেরি ইম্পর্টেন্ট। ক্রাইসিস মে বি কনফিউজড, মায়াস্থেনিক ক্রাইসিস মে বি কনফিউজ উইথ কোলিনার্জিক ক্রাইসিস। আমরা একটু পরে বলবো যে আমরা যখন মায়াস্থেনিক গ্যাভিসের পেশেন্টকে ট্রিটমেন্ট করতে যাব তখন অ্যান্টি অ্যাসিটাইলকোলিন এস্টারেজ বা এমন ওষুধ দিব আমরা যেটা অ্যাসিটাইলকোলিন এস্টারেজকে ইনহিবিট করবে, তো অ্যাসিটাইলকোলিনের পরিমাণ বেড়ে যাবে। সেটা দিয়ে আমরা যখন ট্রিটমেন্ট করতে যাব, তো অ্যাসিটাইলকোলিনের পরিমাণ বেড়ে গেলে, আরেকটা এন্ডিংয়ে বেড়ে গেলেও তখনও পেশেন্ট ক্রাইসিস চলে যেতে পারে, রেসপিরেটরি উইকনেস চলে যেতে পারে। তো এই দুই ক্রাইসিস ডিফারেন্সিয়েট করা এবং ম্যানেজমেন্ট করা ভেরি ইম্পর্টেন্ট, মায়াস্থেনিক ক্রাইসিস এবং কোলিনার্জিক ক্রাইসিস। সেখানে যাওয়ার আগে এটা একটু বলে নিই, যেহেতু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, যে মায়াস্থেনিয়া গ্রাভিস এবং ল্যাম্বার টিটন মায়াস্থেনিক সিনড্রোম। ল্যাম্বার টিটন ইজ আনকমন, বাট ইউ মাস্ট কিপ ইন মাইন্ড দ্যাট ইটস অ্যান ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ জেনারেল মায়াস্থেনিয়া গ্রাভিস। হোয়াট ইজ দ্য প্যাথোলজি? মায়াস্থেনিয়া গ্রাভিসের ডিজিজটা আমরা বলেছি এটা পোস্ট সিনেপটিক প্যাথোলজি, ল্যাম্বার টিটনের প্রি সিনেপটিক। আমি ছবি দেখেছি, ডেভিডসন এর ছবিটা আছে। মায়াস্থেনিয়া গ্রাভিসে দুই ধরনের এজ প্রেডিকশন, সরি ফর দ্য টাইপিং মিস্টেক, ইয়াঙ্গার পেশেন্ট এলডারলি দুইখানেই হতে পারে, ইয়াঙ্গারে ফিমেল এজে বেশি হয়, এলডারলিতে মেলে বেশি হয়। ল্যাম্বার টিটন এলডারলিতেই কমন এবং মেলে কমন বেশি। মাসল ইনভলভমেন্ট হচ্ছে মায়াস্থেনিয়া গ্রাভিস আমরা বলেছি অকুলার ইনভলভমেন্ট কমন, পরে আস্তে আস্তে লিম্ব ইনভলভমেন্ট হতে পারে। ল্যাম্বার টিটনে কিন্তু উল্টা, আগে লোয়ার লিম্ব ইনভলভমেন্ট হয় বেশি, তারপরে অকুলার ইনভলভমেন্ট হয়। রিফ্লেক্সেস মায়াস্থেনিয়া গ্রাভিস আমরা বলেছি নর্মাল থাকবে, বাট ইফ ইউ এক্সামিন দ্য ল্যাম্বার টিটন মায়াস্থেনিক পেশেন্ট দ্য রিফ্লেক্সেস উইল বি অ্যাবসেন্ট। অটোনমিক ইনভলভমেন্ট থাকে ইন কেস অফ ল্যাম্বার টিটন, আমরা বলেছি মায়াস্থেনিয়া গ্রাভিস ইজ অনলি ডিজ এ স্কেলিটাল মাসল, কোনো অটোনমিক ইনভলভমেন্ট থাকবে না। ম্যালিগন্যান্সি অ্যাসোসিয়েশন মায়াস্থেনিয়া গ্রাভিসের ক্ষেত্রে থাকে থাইমোমা, আর এটা আমরা বলেছি ল্যাম্বার টিটনের স্মল সেল কার্সিনোমা অফ দ্য লাং, এবং ল্যাম্বার টিটন ইজ এ প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম ফর স্মল সেল কার্সিনোমা। ইভেন স্মল সেল কার্সিনোমা অফ দ্য লাং অ্যাপিয়ার করার অনেকদিন আগে থেকেই ল্যাম্বার টিটন ডেভেলপ করতে পারে। অটোইমিউন ডিজিজ আর কমন ইন মায়াস্থেনিয়া, আমরা বলেছি একটু আগে অ্যাসোসিয়েশন দেখিয়েছি। রিপিটেটিভ নার্ভ স্টিমুলেশন করে একটা পার্থক্য করা যায়, এখানে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে মায়াস্থেনিয়া গ্রাভিসের ডিক্রিমেন্টাল রেসপন্স, আমরা বলেছি বারবার স্টিমুলাস যেতে যেতে মাসল ফ্যাটিক হয়ে যায়। ইন কেস অফ ল্যাম্বার টিটন দেয়ার উইল বি ইনক্রিমেন্টাল রেসপন্স। ট্রিটমেন্টে মায়াস্থেনিয়া গ্রাভিস ভেরি রেসপন্সিভ, ভেরি ফ্রুটফুল রেসপন্স, ল্যাম্বার টিটন ইজ নট স্যাটিসফ্যাক্টরি। এবার আমরা একটু মায়াস্থেনিক ক্রাইসিস আর কোলিনার্জিক ক্রাইসিস যেটা লাস্টে বলেছিলাম এটা একটা আমরা বলি, কারণ এটা একটা ইমার্জেন্সি কন্ডিশন। It is a rapid and severe deterioration of myasthenia due to respiratory muscle weakness causing severe respiratory distress. সোজা কথা, respiratory muscle involvement হবে এবং myasthenic patient respiratory distress হবে, patient may go into coma. Known patient of myasthenia gravis respiratory distress নিয়ে আসছে, কথা বলতে পারছে না, গা ঘামছে, আপনাকে চিন্তা করতে হবে যে পেশেন্ট কোনো একটা ক্রাইসিসে চলে গিয়েছে। তো মায়াস্থেনিক ক্রাইসিসও হতে পারে, কোলিনার্জিক ক্রাইসিসও হতে পারে। মায়াস্থেনিক ক্রাইসিস মিন্স মায়াস্থেনিয়া ডিজিজ ইটসেলফ এই পর্যায়ে চলে গেছে যেটা রেসপিরেটরি মাসল ইনভলভ করেছে, এর সাথে কোলিনার্জিক ক্রাইসিসও রেসপিরেটরি মাসল ইনভলভমেন্ট হবে। এক্সেসিভ ডিস্ট্রেস হবে ডিউ টু এক্সেসিভ সিক্রেশন অফ অ্যাসিটাইলকোলিন। তো দুটোর মধ্যে পার্থক্য করব কিভাবে, মায়াস্থেনিক ক্রাইসিসের পেশেন্টের সাধারণত পালস থাকবে ট্যাকিকার্ডিক, অন দ্য আদার হ্যান্ড কোলিনার্জিক ক্রাইসিসের পেশেন্ট ব্রাডিকার্ডিক। মায়াস্থেনিক পেশেন্টের স্কিন থাকবে ড্রাই, কোলিনার্জিক ক্রাইসিস মানে দুটোই মায়াস্থেনিক পেশেন্ট, কিন্তু ক্রাইসিস যদি মায়াস্থেনিয়ার জন্য হয় তাহলে স্কিন থাকবে ড্রাই, কোলিনার্জিকের জন্য হলে এক্সেসিভ সোয়েটিং থাকবে। যদি মায়াস্থেনিকের জন্য হয় তাহলে কোলিনার্জিক ক্রাইসিস যদি হয় তাহলে দেয়ার উইল বি এক্সেসিভ স্যালাইভেশন, থাকবে কোলিনার্জিক
যদি আমি কোনোভাবে এইখানে বাড়িয়ে দিতে পারি, তাহলে সেটা যে যে অল্প কিছু রিসেপ্টরই থাকুক না কেন, সেগুলোর উপর কাজ করে অ্যাক্টিভিটি একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করতে পারে, অথবা কিছু কিছু রিসেপ্টর ডরমেন্ট থাকতে পারে, সেগুলো আপরেগুলেশন হতে পারে। ফলত অ্যাসিটাইল কোলিন যদি পারে তাহলে কিছুটা নিউরোমাসকুলার ট্রান্সমিশন বাড়বে। এখানে এগুলো দেখার দরকার নেই, এখানে জিনিসটা হচ্ছে অ্যাসিটাইল কোলিন এস্টারেজ ইনহিবিটর, এটাই বেশি ইম্পর্টেন্ট। আমরা এটা ইউজ করে অ্যাসিটাইল কোলিনকে কনসেন্ট্রেশন বাড়িয়ে দেবো। আরেকটা এইম হচ্ছে ইমিউনোজেনিক প্রসেস, যেহেতু অটোইমিউন ডিজিজ, এই ইমিউনোজেনিক প্রসেসটা হল্ট করতে হবে বা ইমিউন করতে হবে। কিভাবে ইনক্রিজ কনসেন্ট্রেশন করবো অ্যাসিটাইলকোলিন সিস্টেমে? কোলিনেস্টারেজ ইনহিবিটর বা অ্যান্টিকোলিনেস্টারেজ ড্রাগ দিয়ে, একদম আইডিয়াল ড্রাগ পাইরিডোস্টিগমিন। এখন পর্যন্ত এটাই আইডিয়াল ড্রাগ, সমস্ত মায়োসিনেটিক পেশেন্টকে এটা দিতে হবে। 60 মিলিগ্রাম ট্যাবলেট পাওয়া যায় বাজারে ডোস্টিমিটার পাইরোস্টিক নামে। সাধারণত আমরা লো ডোজ দিয়ে শুরু করি, আস্তে আস্তে ডোজ বাড়াই, 6 আওয়ারলি দেওয়া যায়, ডোজ বাড়াতে বাড়াতে একসময় 4 আওয়ারলিও দেওয়া যায়, ম্যাক্সিমাম 120 মিলিগ্রাম দুইটা ট্যাবলেট 4 ঘন্টা পর পর দেওয়া যেতে পারে। 4 ঘন্টা পর পর মিনস ডে টাইমকে ভাগ করে দিনে 6 বার ঘুমের মধ্যে যে খেতে হবে তা। এটার অনসেট অফ অ্যাকশন হচ্ছে 30 মিনিটের মধ্যে কাজ করে, ডিউরেশন অফ অ্যাকশন হচ্ছে 3 to 4 আওয়ার্স, বেশিক্ষণ না। অন্য যেসব অ্যান্টিকোলিনার্জেনিক আছে এগুলোর অ্যাকশন আরও কম, 1 ঘন্টা 2 ঘন্টা, একমাত্র এটাই 3 থেকে 4 ঘন্টা। এটা দিয়ে আমরা তার সিমটোম্যাটিক রিলিফ দেওয়ার চেষ্টা করি। কিছু কিছু সাইড এফেক্ট আছে, ডায়রিয়া হতে পারে, অ্যাবডোমিনাল ক্রাম এবং কোলিনার্জিক ক্রাইসিস আমরা বলেছিলাম। এই কারণে আমরা লো ডোজ দিয়ে শুরু করি, যদি হাই ডোজ দিয়ে শুরু করা হয় তাহলে পেশেন্টের কোলিনার্জিক ক্রাইসিস চলে যেতে পারে। সো পাইরিডোস্টিগমিন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ড্রাগ ফর ম্যানেজমেন্ট অফ মায়াস্থেনিয়া গার্লস। আদার ট্রিটমেন্ট ইজ ইমিউনোমডুলেশন, অর্থাৎ ইমিউনোথেরাপি। এটা করা যায় দুইভাবে, মেডিকেল অথবা সার্জিক্যাল। মেডিকেল হচ্ছে বাই গিভিং ইমিউনোসাপ্রেসিভ ড্রাগস, স্টেরয়েড, অ্যাজোথেরাপিন, মাইকোফেনোলেট, মোফেটিল, সাইক্লোফসফামাইড, সাইক্লোস্পোরিন। আদার অপশনস আর প্লাজমাথোরেসিস, IVIG, ইন্টারভেনাস ইমিউনোথেরাপি। আমি বলছি একটু পরে। সার্জিক্যাল হচ্ছে থাইমেক্টমি, অপারেশন করে থাইমাস ফেলে দিলাম। ইমিউনোসাপ্রেসিভ ড্রাগস মধ্যে কমনলি আমরা এখন পর্যন্ত যেটা আমাদের ড্রাগ অফ চয়েস সেটা হচ্ছে স্টেরয়েড। স্টেরয়েড ড্রাগ অফ চয়েস প্রেডনিসোলন, ইট ইজ স্টার্টেড ইজুয়ালি অ্যাট দ্য লো ডোজ 15 to 25 মিলিগ্রাম পার ডে, অ্যান্ড গ্রাজুয়ালি ইট উইল বি ইনক্রিজড বাই 2 to 3 ডে ইন্টারভেল, 5 মিলিগ্রাম করে 2-3 দিন পর পর বাড়াবো, আলটিমেটলি নিয়ে যাবো 60 মিলিগ্রাম পার ডে। 60 মিলিগ্রামে পেশেন্ট স্টেবল থাকার পরে অনেকদিন পরে 3-4 মাস পরে তারপর আস্তে আস্তে আবার ডোজ কমাবো, 5 মিলিগ্রাম করে কমাবো, যেভাবে বাড়িয়েছিলাম সেভাবেই কমাবো। পরে একটা মেনটেনেন্স ডোজ রাখতে হয় 20 মিলিগ্রাম পার ডে, এবং অনেক পেশেন্টেরই এই মেনটেনেন্স ডোজটা লাগে, এটা ছেড়ে দিলে পেশেন্ট খারাপ হয়ে যায়। অনেক সময় ইনডেফিনিট পিরিয়ডকে পেশেন্টকে প্রেডনিসোলন দিতে হয়, ফলত প্রেডনিসোলনের যে সাইড এফেক্টগুলো আছে এগুলো মাথায় রাখতে হবে। পেশেন্টকে ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন দিতে হবে, পেশেন্টকে অস্টিওপোরোসিস যাতে না হয় এই জন্য প্রিভেন্টিভ ট্রিটমেন্ট দিতে হবে, হাইপারটেনশন, ডায়াবেটিস মেলিটাস, পেপটিক আলসার এগুলো ট্রিটমেন্ট দিয়ে রাখতে হবে যদি ডেভেলপ করে, বিকজ স্টেরয়েডস হ্যাভ মেনি সাইড এফেক্টস। Other than steroids, we can give azathioprine. It is also acts by immunomodulation and it has a steroid sparing effect. অনেক সময় দেখা যায় স্টেরয়েড কমানোর সময় পেশেন্টের আবার মায়াস্থেনিয়া রিল্যাপস করে বা অ্যাগ্রাভেট করে, ওই সময় আমরা অ্যাজাথাইপ্রিন অ্যাড করি, এবং স্টেরয়েড বন্ধ করার পরও অ্যাজাথাইপ্রিন যদি চালিয়ে যাওয়া হয় দেখা যায় যে পেশেন্ট স্টেবল থাকে। সো অ্যাজাথাইপ্রিন ক্যান বি অ্যাডেড। অ্যাজাথাইপ্রিন সাইড এফেক্ট আছে লাইক বোন ময়েল সাপ্রেশন, প্রোটিনিউরিয়া, অ্যাজোস্পার্মিয়া ইত্যাদি। Mycophenolate mofetil can be given, it is a less side effect, cannot be given in pregnancy. There are other drugs like cyclophosphamide, very toxic, jokhon onno drug kaj kore na tokhon amra trial dite pari. Treatment er khetre arekta important jinish hocche intravenous immunoglobulin ebong othoba plasmapheresis, dui method
intravenous immunoglobulin is very costly. Plasmapheresis is less costly, but it's also costly. Plasmapheresis is available in our country. What are the indications of plasmapheresis or intravenous immunoglobulin? এটা সবসময় আমরা দেই না আমরা দেব তখনই যদি patient myasthenic crisis এ চলে যায় অথবা patient কে surgery এর জন্য prepare করতে হবে কিন্তু patient ভালো নাই তখন একটা short term management হিসেবে আমরা করতে পারি তো intravenous immunoglobulin এর plasmapheresis সম্পর্কে একটু বলি plasmapheresis হচ্ছে যে patient এর plasma এর মধ্যে যেটা autoantibody আছে এটাকে mechanically separate করা হয় একটা plasmapheresis machine থেকে separate করে আবার ব্লাড সেল গুলোকে রিটার্ন টু দা পেশেন্ট ব্লাড সেল রিটার্ন টু দা পেশেন্ট সাধারণত 5 এক্সচেঞ্জ এরকম দেওয়া হয় প্রতি এক্সচেঞ্জে 3 টু 4 লিটার পার এক্সচেঞ্জ করা হয় এবং একটা লম্বা সময় ধরে করলে পেশেন্টের ইমপ্রুভমেন্ট হয় আর ইন্টারভেনাস ইমিউনোগ্লোবুলিন হচ্ছে এটা একটা ইমিউনোগ্লোবুলিন ভেরি কস্টলি হিউম্যান ইমিউনোগ্লোবুলিন ইট নিউট্রালাইজেস দা অ্যান্টিবডিজ উইদিন দা প্লাজমা অফ দা পেশেন্ট এবং এটার খুব এটা সুবিধা হচ্ছে যে এটার জন্য ভেনাস অ্যাক্সেস করা লাগবে না বা পেশেন্টকে কোনো সেন্টারে নিতে হবে পেশেন্টকে কোনো মেশিনে রাখতে হবে না প্লাজমাফেরেসিস মেশিনের মতো কোনো মেশিন এখানে লাগে না এটা জাস্ট একটা সলিউশনের মতো বা স্যালাইনের মতো বাট ইট ইজ ভেরি কস্টলি দি ইউজুয়াল ডোজ ইজ 2 গ্রাম পার কেজি এটা 5 দিনে ভাগ করে দেওয়া হয় অ্যান্ড একটা আলটিমেট অপশন ইন মায়াস্থেনিক গ্র্যাভিটিস পেশেন্ট যখন কোনো ট্রিটমেন্টই কাজ করছে না তখন আমরা সার্জারির অপশন চিন্তা করতে পারি সেটা হচ্ছে থাইমেকটমি থাইমাস ইজ দ্য মেইন গ্ল্যান্ড হুইচ ইজ রেসপন্সিবল ফর মায়াস্থেনিক গ্র্যাভিটিস এন্ড ইফ ইউ রিমুভ দ্য থাইমাস দ্যাট মাইট বি বেনিফিট বাট দেয়ার আর সাম ইন্ডিকেশন সব পেশেন্টকে থাইমেকটমি করা যাবে না পেশেন্টের যদি থাইমোমা থাকে তাহলে বয়স যতই হোক তত যে কোনো বয়সে করা যাবে থাইমোমা ইজ লোকালি ইনভেসিভ ম্যালিগন্যান্সি is a malignancy it is a cancer so it should be removed emnite ক্রাইসিস মায়াস্থেনিক ক্রাইসিস এবং কোলিনার্জিক ক্রাইসিস ধরা যাক নন একটা মায়াস্থেনিক ক্রাইসিস পেশেন্ট আপনি ওয়ার্ডে কাজ করছেন রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আসলো শ্বাসকষ্ট নিয়ে আসলো পেশেন্ট খুবই খারাপ হয়ে গেছে আপনি কীভাবে পেশেন্টকে ম্যানেজ করবেন আমরা যদিও বলেছি যে মায়াস্থেনিক ক্রাইসিস এবং কোলিনার্জিক ক্রাইসিসে কিছু কিছু ক্লিনিক্যাল পয়েন্ট আছে কোলিনার্জিক ক্রাইসিসে পিপিল কনট ট্রিটেড হবে মায়াস্থেনিক পিপিল নর্মাল থাকবে মায়াস্থেনিক পেশেন্টের স্কিন মায়াস্থেনিক ক্রাইসিসের স্কিন ড্রাই হবে কোলিনার্জিক স্কিন ঘামতে থাকবে কিন্তু প্র্যাকটিক্যালি তখন এই কাজগুলি করা পেশেন্ট শ্বাসকষ্ট হচ্ছে পেশেন্টকে আপনি তখন এক্সামিনে হয়তো করতে দিতে পারবেন না পেশেন্ট শ্বাস বাঁচানোটাই মেইন উদ্দেশ্য তখন আইডিয়ালি আপনাকে যেটা করতে হবে পেশেন্টকে আসলে আপনাকে আইসিইউতে রেফার করতে হবে আইসিইউ সেটিং ছাড়া আপনি মায়াস্থেনিক ক্রাইসিস বা কোলিনার্জিক ক্রাইসিস কোনোভাবে ম্যানেজ করতে পারবেন না আপনাকে যেটা করতে হবে পেশেন্ট শুড বি শিফটেড টু আইসিইউ এবং ইউ হ্যাভ টু স্টপ অল ড্রাগস যা ড্রাগকে তো সব বন্ধ করতে হবে ইনক্লুডিং কোলিনার্জিক ড্রাগস কারণ আপনি জানেন না আসলে কোলিনার্জিক ছিল কিনা না এক্সামিন করার সময় পাননি পেশেন্টকে সাপোর্টিভ ট্রিটমেন্ট দিতে হবে সাপোর্টিভ মিন অক্সিজেন ইনহেলেশন একটা আইভি লাইন খুলতে হবে আইভি ফ্লুইড দিতে হবে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিতেই হবে বিকজ ইনফেকশন ইজ এ প্রেসিপিটেট ফর মায়াস্থেনিক ক্রাইসিস পেশেন্টকে ভেন্টিলেটরি সাপোর্ট লাগতে পারে নন ইনভেসিভ অথবা ইনভেসিভ এবং পেশেন্টকে ইন্টারভেনাস ইমিউনোগ্লোবুলিন অথবা প্লাজমাফেরেসিস দিতে হবে যেটা পেশেন্টের ক্যান অ্যাফোর্ড হুইচ ইজ অ্যাভেলেবল ইন দ্য লোকাল এরিয়া প্লাজমাফেরেসিস অথবা ইন্টারভেনাস ইমিউনোগ্লোবুলিন দিতে হবে এই পিরিয়ড পার হওয়ার পরে আফটার ইউ স্ট্যাবিলাইজ দ্য পেশেন্ট তখন আপনি আস্তে আস্তে আবার মায়াস্থেনিয়া গ্র্যাভিস পেশেন্ট মায়াস্থেনিয়া যে ট্রিটমেন্ট সেটা শুরু করতে পারবেন লাইক পাইরেটোস্টিগমিন লো ডোজে আস্তে আস্তে এবং আস্তে আস্তে প্রেডনিসোলন শুরু করতে পারবেন কিন্তু এই পেশেন্টের এভাবে ম্যানেজ করতে হবে আইসিইউতে এবং আইসিইউতে বেশ কিছুদিন লেগে যাবে পেশেন্ট ম্যানেজ করতে আইডিয়ালি দেখা যায় যে 2-3 সপ্তাহ লেগে যাচ্ছে পেশেন্ট স্টেবল করতে
সো এটা মাথায় রাখতে হবে হোয়াট ইজ দ্য প্রোগনোসিস অফ মায়াস্থেনিয়া গ্রেভিস দেখা যায় যে স্টেরয়েড আবিষ্কারের আগে ওয়ান থার্ড পেশেন্ট খারাপ হতো ওয়ান থার্ড মারা যেত ওয়ান থার্ড মোর অর লেস নর্মাল লাইফ লিড করতে পারতো স্টেরয়েড আবিষ্কারের পরে এই প্রোগনোসিসটা অন্যরকম হয়ে গেছে দেখা যায় যে অনলি 10% পেশেন্ট may enjoy spontaneous remission. Remission মানে ডিজিজ হবেই না একবার হয়ে গেছে আর হবে না কিন্তু অনেক পেশেন্টই দেখা যায় যে একবার রিকভারি হলো মানে ইমপ্রুভ হলো পরে আবার রিল্যাপস হয় বাকি 90% পেশেন্টের যেটা হয় সেটা হচ্ছে যে ওয়ান থার্ড পেশেন্টের কিছু ডিসএবিলিটি ডেভেলপ করে ডিজিজ কন্টিনিউ করে ইভেন উইথ ট্রিটমেন্ট 10% পেশেন্ট মে ডাই অ্যান্ড রেস্ট অফ দ্য পেশেন্ট enjoys normal life with treatment. এই পোর্শনটাই বেশি কাজে মায়াস্থেনিয়া গ্রেভিসের ট্রিটমেন্ট ইজ এফেক্টিভ এটা বলা যায় আর মোড অফ দ্যাট ইন মায়াস্থেনিয়া গ্রেভিস ইজ অ্যাজ আই হ্যাভ টোল্ড আর্লিয়ার রেসপিরেটরি ফেলিওর ডিউ টু মায়াস্থেনিয়া ক্রাইসিস অথবা পেশেন্ট মে দেয়ার মাইট বি অ্যাসপিরেশন ইন কেস অফ বালবার মায়াস্থেনিয়া দেয়ার মাইট বি অ্যাসপিরেশন অ্যাসপিরেশন হয়েও পেশেন্ট এক্সপায়ার So this is up to today's class. I hope today I could finish it in time. If you have any questions, you can put me for a short time because it's already 10 p.m. Assalamu alaikum. Ji, alaikum salam. আপনি আসলে তো ডিটেইলস পড়িয়েছেন তারপর আসলে আর কোনো কোশ্চেনস নেই আমার একটা কথা বলার আছে সাবরিনা সেটা হচ্ছে গত ক্লাসে তুমি একটা প্রশ্ন করেছিল সেটা হচ্ছে যে মায়াস্থেনিয়াকে স্নোফ্লেক ডিজিজ কেন বলা হয় ইজন্ট দ্যাট জি স্যার ইউ পুট ইন দ্য লাস্ট ক্লাস অ্যাকচুয়ালি ইটস নট এ টেক্সট বুক টার্ম It is a term used actually by the laymans or a group of disease. যেমন বিদেশে কিন্তু মায়াস্থেনিয়া গ্রেভিসের পেশেন্টের জন্য একটা গ্রুপ আছে আমাদের দেশে যেমন থ্যালাসেমিয়া ফাউন্ডেশন আছে ওদের দেশে মায়াস্থেনিয়া গ্রুপ আছে এরকম কিছু কিছু গ্রুপ যারা এই গ্রুপে এই ডিজিজে ভোগে তারা এই শব্দগুলো ইউজ করে এটা আসলে স্নোফ্লেক মানে তো বোঝাই যাচ্ছে এটা তুষারের ক্রিস্টাল বা তুষারের যেটা আমরা দেখি বাইরে তুষারের বলের মতো তুষারের বল বা ফ্লেক্স এগুলো ডিফারেন্ট শেপস এন্ড সাইজের হতে পারে তো সেই এই টার্মটা ইউজ করা হয় যখন কোনো ডিজিজ ডিফারেন্ট প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে এক এক মানুষের ক্ষেত্রে এক এক রকম প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে আমরা অলরেডি দেখলাম যে মায়াস্থেনিয়া গ্রেভিস বিভিন্ন রকম প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে শুধু অকুলার হতে পারে জেনারেলাইজ আবার শুধু বালবারও নিয়ে আসতে পারে এরকম প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে তো এরকম ভ্যারিয়াস প্রেজেন্টেশন থাকলে ওটাকে স্নোফ্লেক ডিজিজ বলা হয় ইট ইজ এ লেমেন্স টার্ম আর মোর অর লেস ইউ ক্যান সে ইন্টারনেট টার্ম বাট ইট ইজ নট অ্যাপ্লাইড অনলি ফর মায়াস্থেনিয়া গ্রেভিস দিস টার্ম ইজ অলসো অ্যাপ্লাইড ফর আদার ডিজিজ লাইক মাল্টিপল স্ক্লেরোসিস ক্যান কজ ডিফারেন্ট প্রেজেন্টেশন it can be applied to patient with sarcoidosis different presentation aki sarcoidosis patient ami ek rokom bhabe present korbo arekjon arek rokom present korbo erokom je gulo various presentation thake shekhane ei term use kora hoy aki I'm sorry that I couldn't answer that in the last class ji sir apnake oshongkho dhonnobad sir okay today no question no sir আমাদের একদমই কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে মায়াস্থেনিয়া গ্রেভিস সম্পর্কে সো থ্যাংক ইউ ভেরি মাচ সো বিফোর কনক্লুডিং জাস্ট ক্যান উই ব্যাক টু দ্য সিনারিওস সো ক্যান ইউ টক অ্যাবাউট দিস ফার্স্ট সিনারিও হোয়াট ইজ দিস ইট ইজ অকুলার মায়াস্থেনিয়া গ্রেভিস ইজন্ট ইট জাস্ট অকুলার প্রেজেন্টেশন তাই না জাস্ট অকুলার এন্ড দ্য সেকেন্ড কেস ইজ Second case is obviously it is ocular or it is generalized. Generalized plus ocular plus bulbar. Even patient crisis is jacche. Shortness of breath. Be careful about that. এই দুটো present একই patient মানে একই disease just presentation টা আলাদা হতে পারে. এটা দেখানোর জন্য এই দুটো scenario অবতারণা.
So if you have no questions, can we conclude now today? Or if you have questions, you can put me to my ID at any time. তোমরা তো কেউ প্রশ্ন করলো না যে যেমন এখানে আমি বললাম যে স্টেরয়েডটা আমরা লো ডোজে শুরু করব এটা কেন এটা কি তোমাদের জানা আছে কারো স্টেরয়েডটা কেন আমরা লো ডোজে শুরু করব অন্যান্য সব ডিজিজের ক্ষেত্রে কিন্তু আমরা উল্টোটা করি স্টেরয়েড কিন্তু আগে 1-2 mg/kg দিয়ে দিই তোমরা টিউবারকুলোসিস এর পেশেন্ট উইথ প্রলিফেরেশন অথবা আদার যেসব ডিজিজ দেখেছ স্টেরয়েড দিতে হয় প্রেডনিসোলন কিন্তু শুরুতেই 1-2 mg/kg দেওয়া হয় 1-2 mg/kg দিলে পেশেন্টের মিনিমাম 60 mg প্রেডনিসোলন দিতে হয় একমাত্র ব্যতিক্রম হচ্ছে মায়াস্থেনিয়া গ্রেভিস স্টেরয়েড ইজ দ্য ট্রিটমেন্ট ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট বাট ইউ ক্যানট স্টার্ট অ্যাট দ্য লো ডোজ সরি হাই ডোজ বিকজ ইফ ইউ গিভ স্টেরয়েড হাই ডোজ ইট মে প্রেসিপিটেট ক্রাইসিস পেশেন্ট হাই ডোজ দেওয়া মাত্র ক্রাইসিস চলে যেতে পারে এখানে আসলে দুটো স্কুল অফ থট আছে কেউ কেউ পছন্দ করে হাই ডোজ দেওয়া কিন্তু হাই ডোজ যদি দিতে হয় তাহলে পেশেন্টকে মাস্ট বি হসপিটালাইজড হসপিটালাইজ না করে হাই ডোজ প্রেডনিসোলন দেওয়া যাবে না কারণ ক্রাইসিস হলে সেটা আমায় ট্যাকল করার জন্য আমার হসপিটাল সেটিং লাগে কিন্তু যদি কিন্তু যদি আমি লো ডোজে শুরু করি তাহলে ক্রাইসিসটা হয় না বলা হয় যে স্টেরয়েডের একটা মেমব্রেন স্টেবিলাইজিং এফেক্ট আছে আর হাই ডোজে দেওয়া হলে মেমব্রেন স্টেবিলাইজিং এফেক্টের জন্য পেশেন্টের সমস্ত মাসকুলার অ্যাক্টিভিটি উইক হয়ে যেতে পারে পেশেন্ট মে গো টু ক্রাইসিস এই জন্য আমরা একটা স্টেরয়েডটা লো ডোজে শুরু করি এইভাবে লো ডোজে শুরু করলে এটা সেফ এটা আউটডোর করে পেশেন্টকে বা ট্রিটমেন্ট দিয়ে পেশেন্টকে ছেড়ে দেওয়া যেতে পারে ফলো আপ করা যেতে পারে কিন্তু যদি হাই ডোজ দেওয়া হয় তাহলে পেশেন্টকে অবশ্যই হসপিটালাইজ করতে হবে আবার এরকম হাই ডোজ প্রেডনিসোলন হসপিটালে আমরা কিন্তু অনেক পেশেন্টকে দেই যেমন ব্রঙ্কিয়াল অ্যাজমা পেশেন্ট শ্বাসকষ্ট নিয়ে আসছে আমরা কিন্তু হাই ডোজ প্রেডনিসোলন পছন্দ করি দিতে ইন্টারভেনাস কর্টিকোস্টেরয়েড দিই আমরা প্রেডনিসোলন with the drug of choice for acute severe asthma and ওই পেশেন্ট একই পেশেন্ট তো অ্যাজমা থাকতে পারে আবার একই পেশেন্ট তো মায়াস্থেনিয়া গ্রেভিস থাকতে পারে তুমি যদি এই পেশেন্ট মায়াস্থেনিয়া আছে না জানো পেশেন্টকে যদি হাই ডোজ স্টেরয়েড দিয়ে দাও পেশেন্ট ওই অ্যাজমার জন্য দিয়েছো ঠিক আছে কিন্তু পেশেন্ট এই মায়াস্থেনিয়ার জন্য মায়াস্থেনিক ক্রাইসিস ছিল সো এটা মাথায় রাখতে হবে এবং সেক্ষেত্রে তোমার যদি পেশেন্ট দেখা যায় যে স্টেরয়েড দিচ্ছ পেশেন্ট খারাপ হয়ে যাচ্ছে অ্যাজমার পেশেন্ট ভালো হচ্ছে না অন্য মাথায় চিন্তা রাখতে হবে যে পেশেন্টের সাথে মায়াস্থেমিয়া ছিল নাকি স্টেরয়েড দিলাম হাই ডোজে পেশেন্ট ভালো না হয় খারাপ হয়ে গেল সো বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়ার পেশেন্ট শেয়ারিং